টুপি লাগায় জুব্বা পরে তারপরে দেখা যায় মাহফিলের মঞ্চে আসে বেশভূষা দইরা এসে বলে আমি ইসলামের পক্ষে আছি আবার প্যান্ডেল থেকে নেমে গিয়ে ইসলাম আর আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার আগে বলে আমরা ইসলাম বিরোধী কোনো কাজ করব না আলেমদের বিরুদ্ধে কোনো কাজ করব না এরপরে দেখা যায় ক্ষমতা পাইয়া বড় বড় আলেমদের হাতে হাত করা পড়ায়া দেয় আগে বলে একটা পরে করে আরেকটা এটা ইমানদারি নয় এটার নাম আরো জুড়ে বলেন বলে ইসলাম বিরোধী কাজ করব না যাওয়ার পরে বলে রাষ্ট্রধর্ম গ্রামের মানুষ বলে পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি হয়েছে গত সপ্তাহে এক কুতুবকে বলতে শুনলাম কুতুব এক কুতুব বলেছেন এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি আপনার আগে এক পাগলা চিন্তা ভাবনা কইরা এমন মুসিবতে পড়ছে গোটা পৃথিবীর মানুষ তারে এখন ঘৃণা করে মনে রাখবেন ইসলাম বড় সেনসিটিভ জিনিস ইসলাম নিয়ে লাগলে আল্লাহ আপনাকে বেইজ্জত করে পৃথিবীতে ছেড়ে দিবে এক পাগলা পাগলামি করতে করতে এখন নিভৃতে চলে গিয়েছে নতুন পাগলের আমদানি হলে তৌহিদবাদী জনতা তাকেও শায়েস্তা করে এই দেশ ছাড়া করবে ইনশাআল্লাহ আমরা কেউ আওয়ামী লীগ করি আমরা কেউ বিএনপি করি কেউ জাতীয় পার্টি করি কেউ জামাত করি কেউ হেফাজত করি এটা আমাদের রাজনৈতিক পরিচয় কিন্তু আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলমান আমরা ইসলামকে অনুসরণ করি সুতরাং ইসলাম কোরআন আল্লাহ রসুল এগুলোকে নিয়ে আপোষ চলবে না যখনই ইসলাম কিংবা ইসলামের বিরুদ্ধে কোনো কাজ শুরু হবে আমরা আমাদের দলীয় পরিচয় ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ আল্লাহর কিতাবের ভাষায় দুনিয়ার সব মানুষ কয় ভাগে বিভক্ত আল্লাহর কোরআন দুনিয়ার সমস্ত মানুষকে চার ভাগে ভাগ করেছে এর মধ্যে এক নম্বর হচ্ছে মোমেন প্রশ্ন হতে পারে মোমেন কারা উত্তর হল ইমান এনে ইমানের পথে জীবন পরিচালনা করছে যারা মোমেন হলো তারা এবার আমাদের প্রশ্ন হল এই সকল ইমানদারদের পরিণতি কোথায় রব্বুল আলামিন কোরআনুল করিমের ১৮ নম্বর সূরা সূরাতুল কাহাফের ১০৭ নম্বর আয়াত থেকে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদীনা ফিহা لا يبغون عنها حولا رب العالمين বলছেন নিশ্চয় ঈমান এনে আমলে সালেহ নেকির কাজ করছে যারা আল্লাহর এক নম্বরের জান্নাত জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হলো তারা তাহলে আমরা জানতে পারলাম ঈমানদার যারা খাঁটি মুমিন যারা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হলো তারা এবার দুই নাম্বার প্রকারের নাম বলেছিলাম কি নাস্তিক না সিরিয়াল মিস্টিক করেছেন মুশরিক প্রশ্ন হলো হুজুর মুশরিক কারা উত্তর হলো একত্ববাদী রবের সঙ্গে শিরক করে যারা মুশরিক হলো এই দুনিয়াতে বহু মানুষ আছে একত্ববাদী রবের উপাসনা বাদ দিয়ে আল্লাহর সাথে এবাদতে আকিদা বিশ্বাসে কথাবার্তা কাজে কর্মে শিরক করছে এভাবে আল্লাহর সাথে শরীক করে যারা মুশরিক হলো তারা এবার প্রশ্ন হচ্ছে হুজুর মুশরিক যারা কোথায় যাবে তারা রব্বুল আলামিন বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মা وما للظالمين من أنصار الله تعالى বলছেন নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে
আল্লাহর সাথে শিরক করবে যারা জাহান্নামী হবে তারা এদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে ভালো করে শুনেন এক নাম্বার বলেছিলাম মুমিন যারা জান্নাতি হবে তারা দুই নাম্বার বললাম মুশরিক যারা জাহান্নামী হলো তারা তিন নাম্বার হচ্ছে মুলহিদ মানে হলো নাস্তিক সংশয়বাদী যারা স্রষ্টাকেও বিশ্বাস করে এরা বলে দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ যে ব্যক্তি আল্লাহকেও চেনে না এটা কি মানুষের জাত এটা অমানুষের জাত এটা মানুষের কোনো জাত না এটা আমি বলি নাই তো আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বলেছেন উলাইকা কাল আলেমরা বলেন না উলাইকা কাল আল্লাহ বলেছেন এগুলা মানুষের জাত না এগুলা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের জাত আল্লাহ বলেছেন শুধু তাই নয় বাল হুম আদল এরা আরো নিচের ক্যাটাগরি তাহলে তিন নাম্বার হচ্ছে নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহকে চেনার জন্য এত দূরে যাওয়া লাগে না আল্লাহকে চেনার জন্য নিজের বডির দিকে তাকালেই আল্লাহকে চেনার সুযোগ আছে না নাই বেশি অন্য কোথাও যাওয়া লাগবে না নিজের এই বডি স্ট্রাকচারের দিকে তাকান বডি বাদ দেন শুধু ঠোঁটের দিকে তাকান ঠোঁট দিয়ে আল্লাহকে চিনতে পারবেন দেখেন তামাম দুনিয়ার সকল মানুষের কথা বলার এলিমেন্টস বা যন্ত্রপাতি একরকম কথা বলি কি দিয়ে আমরা দুই ঠোঁট কথা আমরা যে বলি জিহবা নাড়াইয়া জিহবাকে কখনো দাঁতের সাথে লাগাই কখনো তালুর সাথে লাগাই কখনো দুই ঠোঁট নাড়াইয়া আমরা কথা বলি এখন দেখেন তো পৃথিবীতে 700 কোটি মানুষ আছে কথা বলার সব কথা বলার যন্ত্রপাতি সবার একরকম না ভিন্ন রকম ভাষাটা প্রকাশ হয় একরকম না ভিন্ন রকম বাংলাদেশের মানুষ বলে কেমন আছেন ব্রিটিশরা বলে হাউ আর ইউ আর আরবরা বলে কাইফাল হাল ঠোঁট দাঁত জিহবা সব একরকম কথা বের হয় ভিন্ন রকম পৃথিবীর কথা বাদ দেন বাংলাদেশে আসেন না আমি চট্টগ্রামে থাকি চট্টগ্রামের লোকজন বলে অবাজি কেন আসো গমসনি নোয়াখালীতে গেলে বলে ভালো আছেন কেন আসছেন কেন খাইছেন কেন যাবেন কেন কথার শেষে শুধু কেন কেন এটা তাদের একটা আঞ্চলিকতা আপনাদেরকে হাসানোর জন্য বলছিলাম আঞ্চলিকতা নিয়ে কোরআনে আয়াত আছে তো আমি আয়াত বলছি আপনাদের বগুড়াতে আসলে বলে কেনকা আছো বারে বলে না আপনারা আমার বাড়ি সিলেটে আমাদের সিলেটের ভাষা আবার অন্যরকম আপনাকে গেলে বলবে কিতাব আইসা বালানি আউকা বউকা খাউকা যাউকা আউকা মানে আসেন বউকা মানে বসেন খাউকা মানে খান যাউকা মানে যান তো এই যে কথা বলার যন্ত্রপাতি এক কিন্তু ভাষাটা আল্লাহ কোরআনে বলছেন ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলওয়ানিকুম ওয়ালসিনাতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিলআলিমিন আল্লাহ তাআলা বলছেন আসমান সমূহ আর জমিন সৃষ্টি আর তোমাদের ভাষা আর বর্ণের বৈচিত্র্যতার মধ্যে আমাকে চেনার নিদর্শন রয়েছে দেখো না এক পুরুষ আর এক নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করে জগৎ সংসারের বিস্তৃতি ঘটিয়েছি এই যে এখানে পাবনার মানুষ আপনারা আমি সিলেটের মানুষ আমরা দুই বিভাগের মানুষ হলেও মৌলিকভাবে আমরা সবাই বেসিক্যালি এক পরিবারের সদস্য আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুবাবা ওয়া কাবাইলা লিতাআরাফু আল্লাহ তাআলা বলছেন হে মানব জাতি আমি তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি এরপরে আমি তোমাদেরকে বহু দেশে বহু অঞ্চলে বহু জাতি গোষ্ঠীতে আমি তোমাদেরকে ভাগ করে দিয়েছি তোমাদের নিজেদের দিকে তাকাও দেখো একজন সাদা আর একজন কালা
কেউ লম্বা কেউ খাটো এগুলো দিয়ে আমার কাছে মর্যাদাবান হওয়া যায় না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের অন্তরে যার তাকওয়া যত বেশি তার কাছে আমার দাম তত বেশি আল্লাহ বলছেন নিজেদের দিকে তাকাও এই কারিগরি নৈপুণ্য কি তুমি দেখো না হ্যাঁ এক একজন এক এক ভাষায় কথা বলে বহু জাতি গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি ভাষা এক নয় বর্ণ এক নয় এই কারিগরি নৈপুণ্যের ভেতরেই তুমি তোমার রবকে খুঁজে পাবে আল্লাহু আকবার যারা সংশয়বাদী যারা স্রষ্টায় বিশ্বাস করে না এজন্য আল্লাহ বলেছেন এরা নিজের মনুষ্যত্ববোধ মানুষের চেহারার দিকে তাকিয়েছে তার কারিগরকে চিনল না এটা মানুষের কোনো জাত না তাহলে আল্লাহর কিতাব কোরআনের ভাষায় মানুষ হলো কয় প্রকার বলছি কয় প্রকারের কথা এক নাম্বার আপনাদেরকে দিয়ে বলাবো বলেন এক নাম্বার আরো জোরে এক নাম্বার যাবে কোথায় দুই নাম্বার যাবে কোথায় তিন নাম্বার যাবে কোথায় বাকি আছে কয়টা চার নাম্বার হচ্ছে মুনাফিক এবার প্রশ্ন হলো হুজুর মুনাফিক কারা কেউ যদি আমাকে প্রশ্ন করে হুজুর হিন্দু দেখব কোথায় যাব বলবো প্রতিবেশী দেশে যান কোটি কোটি হিন্দু সেখানে আছে কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখব কোথায় যাব আমি বলবো আপনি আমেরিকা ইংল্যান্ডে যান কোটি কোটি খ্রিস্টান সেখানে আছে কেউ যদি বলে হুজুর আমি বৌদ্ধ দেখব কোথায় যাব আমি বলবো মিয়ানমার বা চীনে যান কেউ যদি কয় হুজুর আমি মুনাফিক দেখতাম কোথায় যাইতাম না গো ভাই বাংলাদেশে যাওয়া লাগবে না আল্লাহ আলাম এই প্যান্ডেলের নিচেও মুসলমানের বেশ ধরে মুনাফিক থাকতে পারে বাংলাদেশে যাওয়া লাগবে মুনাফিক এই দেখেন মাইকের মধ্যে সাইনবোর্ড আছে শুভ মুনাফিকগুলো এত খারাপ এরা পিঠেও সাইনবোর্ড লাগায় না কপালেও সাইনবোর্ড লাগায় না তাহলে চিনবেন কেমনে মুনাফিকের কোনো সাইনবোর্ড নাই মুনাফিক বরং মুমিনের বেশ ধরে থাকে মাথায় টুপি লাগায় মাঝে মাঝে লম্বা জুব্বা লাগায় পাগড়িও লাগায় কখনো কখনো মুনাফিক দেখবেন পাঞ্জাবিও লাগায় দাড়িও রাখে সব কিছু ঠিকঠাক আছে মুনাফিক সব সময় মুমিনের বেশ ধরে থাকে সুযোগ পাইলে তলে তলে আবার ইসলামকে জবাই করে মুনাফিকগুলো কত খারাপ আমি আপনাদেরকে বুঝাই আল্লাহর কিতাবে কোরআনে মুমিনদের নামে সূরা আছে না নাই সূরার নাম হলো সূরাতুল মুমিনুন আবার কোরআনে কারিমে কাফেরের নামে সূরা আছে সূরার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন বলেন তো কাফিরের সূরাটা কয় পৃষ্ঠা হ্যাঁ কয়েক আয়াত ঠিক আছে কিন্তু কাফেরের সূরাটা হচ্ছে মাত্র দুই লাইন হয়তো প্রিন্টিং এর কারণে তিন লাইন বা চার লাইনও হতে পারে এবার বলেন তো মুনাফিকের নামে কোরআনে সূরা আছে না নাই সূরাটার নাম কি সূরা মুনাফিকুন এটা কয় লাইন কয় পৃষ্ঠা খালি বড় সূরা বললে হবে দেড় পৃষ্ঠা জোরে বলেন কয় পৃষ্ঠা ও আব্বাজানরা যুবক ভাইরা ওয়াজ মুখস্থ করে যাওয়া লাগবে ভাই এখানে হ্যাঁ কথা বলতে হবে মুনাফিকের সূরা কয় পৃষ্ঠা দেড় পৃষ্ঠা কয় পৃষ্ঠা কাফেরের সূরা কয় লাইন কয় লাইন কাফেরের পরিচয় দিতে আল্লাহ লাগছে মাত্র চার লাইন আর মুনাফিকের পরিচয় দিতে আল্লাহ লাগছে দেড় পৃষ্ঠা এ থেকে বোঝা যায় কাফেরের চাইতে মুসলমান নামধারী মুনাফিকগুলো খারাপের খারাপ এই জন্য কাফেরের পরিণতির চাইতে মুনাফিকের পরিণতি ভয়াবহ খারাপ দেখি তো পৃথিবীর দুই চারটা বড় বড় কুখ্যাত কাফেরের নাম আপনারা বলেন যেমন একটু হেল্প করি আপনাদেরকে ফেরাউন না হে কিন্তু কাফের না 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 আমি বলেছি পৃথিবীর দুই চারটা কুখ্যাত বড় কাফেরের নাম আপনারা বলেন আমি একটু হেল্প করি আপনার মানুষকে এক নাম্বার আমি বললাম ফেরাউন এই তো আমার ভাই ঠিক বলছে নমরুদ আরো কয়েকটার নাম বলেন আবু জাহাল
এখন বহু মাহফিলে তো ফেরাউনের নাম বলা যায় না ফেরাউনের নাম বললে কিছু মানুষের চেহারা কালো হয় ফেরাউনের নাম বললে যার চেহারা কালো হয় আমার কেন জানি সন্দেহ হয় ফেরাউনের চরিত্রের সাথে তার চরিত্র কমন পড়ছে কিনা ঝালাই পাচ্ছি না দুই চারটা কাফেরের নাম বলি আমরা ফেরাউন নমরুদ আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা এগুলা ছোট কাফের না বড় কাফের হ্যাঁ কাফেরের লিডার এই কাফেরগুলা জাহান্নামে যাবে এরা যাবে জাহান্নামের উপরে আব্দুল্লাহ আব্দুস সাত্তার আব্দুল করিম এখানে আবার নাম মিললে কালকে কমিটিরে বইলে না কোথা থেকে হুজুর একটা আনছে আমার নামের সাথে কমন করছে এটা তো আমি বলছি মাসালান উদাহরণ দিচ্ছি তাহলে কারো নাম নাই বাবু মানে মুসলমানের নাম ধরে মুসলমানের বেশভূষা ধারণ করে যারা তলে তলে মুনাফিকি করে সেই মুনাফিকগুলোর পরিণতি শুনে নমরুদ ফেরাউন আবু জাহাল উতবা সাইবা এগুলো যাবে জাহান্নামের উপরে আর মুনাফিকগুলো ফেরাউনের চাইতেও এত খারাপ আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা আল্লাহ বলছেন মুনাফিকগুলো এত খারাপ ফেরাউন তার মতো কুখ্যাত কাফের যাবে জাহান্নামের উপরে আর মুসলমান নামধারী বেশভূষা ধারণকারী মুনাফিক যাবে ফেরাউনের নিচের তলার জাহান্নামে বুঝে থাকলে বলেন তো ফেরাউ বুঝে থাকলে বলেন তো তুলনামূলকভাবে কাফের চাইতে মুনাফিক ভালো না খারাপ আর একটু জোরে বলেন তাহলে মুনাফিকের ভাইরাসটা ভালো না খারাপ মুনাফিকের এই ভাইরাসটা বড় জঘন্য ভাইরাস মুনাফিকের এই ভাইরাসটা বড় খারাপ ভাইরাস এই ভাইরাস নিয়ে দুনিয়া থেকে গেলে বিনা হিসাবে জাহান্নামে যাওয়া লাগবে ক্যান্সারে আক্রান্ত হয়ে কেউ যদি মরে যায় করোনায় আক্রান্ত হয়ে কেউ যদি মরে যায় সে জাহান্নামে যাবে এমন কথা কি কেউ কখনো বলতে পারবে নাকি কিন্তু মুনাফিকির ভাইরাসটা করোনা ভাইরাসের চেয়ে আরো খারাপ আল্লাহ বলেছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্ন লাহুম আযাবান আলীমা আল্লাহ বলেছেন মুনাফিকির ভাইরাস নিয়ে দুনিয়া থেকে যাবে যারা জাহান্নামের কঠিন আযাবের সুসংবাদ পাবে তারা তাহলে বোঝা গেল কাফের চাইতে মুনাফিক ভালো না খারাপ আরো জোরে বলেন এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা মুনাফিকির ভাইরাস থেকে কতটা পেরেশানিতে থাকতেন নিজেদেরকে মুনাফিকি থেকে বাঁচানোর জন্য কতটা তৎপর থাকতেন শুনেন ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম আমরা জানি কি জানি না ওমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতকালে যখন কারো জানাজা আসতো কারো লাশ আসতো তিনি বলতেন দেখো জানাজায় আমার ভাই আবু হুদাইফা ইবনুল ইয়ামান এসেছে কিনা কারণ আবু হুদাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে সাহেবু সিররুন নবী নবীজির গোপন কথার ভান্ডার বলা হতো নবীজি সব গোপন গোপন কথা আবু হুদাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন দেখো আমার ভাই আবু হুদাইফা ইবনুল ইয়ামান জানাজায় আসছে কিনা কারণ মদিনার সবগুলো মুনাফিকের নাম নবীজি আবু হুদাইফা ইবনুল ইয়ামানকে বলেছেন মুনাফিক হইলে তিনি জানাজায় আসবেন না মুনাফিক না হলে তিনি জানাজায় আসবেন কারণ মুনাফিকের জানাজায় কখনো মুমিন যেতে পারে না নিষেধ করেছেন কি আসতে বলবেন না জোরে বলেন কে একদিন ওমর রাদিয়াল্লাহু আন যেই ওমর দুনিয়ায় থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হয়েছেন সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন একদিন আবু হুদাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন গিয়ে বললেন ভাই কোনদিন তোমাকে এই প্রশ্নটা করি নাই আজ আমি তোমাকে এই প্রশ্নটা করতে চাই দয়া করে জবাব দিও আবু হুদাইফা ইবনুল ইয়ামান বললেন কি প্রশ্ন করতে চান আমিরুল মুমিনিন চিন্তা ভাবনা না করে আপনি আমাকে বলে ফেলেন তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ভাই এমন প্রশ্ন করব নবীজি যদি উত্তর দিতে তোমাকে মানাও করে থাকেন একটু আকারে ইঙ্গিতে হইল আমারে বুঝাইয়া দিও তখন আবু হুদাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বললেন নির্দ্বিধায় আপনি প্রশ্ন করেন ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন ভাই আমি তো জানি নবীজি তোমাকে সব গোপন গোপন কথা বলে গিয়েছেন আমি জানি নবীজি তোমাকে মদিনার সব মুনাফিকের নাম বলে গিয়েছেন
কেন জানি আমার সন্দেহ ওই লিস্টের ভিতরে আমি অমরের নামটা ঢুকে গেল কিনা দয়া করে বলো ওই খাতায় আমার নাম আছে কিনা এই প্রশ্ন শোনা মাত্র আবু হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিলেন তিনি বললেন আমিরুল মুমিনিন কি করে আপনার নাম এই খাতায় থাকতে পারে কারণ নবীজি আপনার ব্যাপারে বলেছেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি আমার পরে কোন নবী আসবে না কোন রাসূল আসবে না লাউ কানা নাবিয়্যান মিন বাদি লাকানা উমার আমার পরে কেউ যদি নবী হতো আমার ওমর আমার পরে নবী হয়ে যেত আল্লাহু আকবার যেখানে নবীর পরে নবী আসলে আপনি নবী হওয়ার কথা কেমনে আপনার নামটা মুনাফিকের খাতায় থাকবে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যাক ভাই নিশ্চিন্ত হলাম যদি ওই খাতায় নামটা থাকতো এখনো তো সুযোগ ছিল তওবা করে ভালো হওয়ার কারণ আমি তো মুনাফিকি করে নিজেকে জাহান্নামে নিতে পারবো না খালি সুবহানাল্লাহ পড়ে বাড়ি গেলে চলবে না চিন্তা করতে হবে ওমরের মতো লোক পেরেশানিতে ছিলেন না জানি আমি আমার খাসলতের কারণে মুনাফিকির খাতায় চলে যাই কি মুনাফিকগুলো এত খারাপ এখন আর কি উঠিয়েন না ভাই এখন উঠলে বিপদ আছে পাবলিক ভাববে ওয়াজ মনে হয় কমন পড়ছে কে উঠিয়েন না মুনাফিকগুলো এত খারাপ মুনাফিকের জন্য নবীর দোয়া আল্লাহ কবুল করেন নাই নবীজির হাত আল্লাহ ফিরাইয়া দিয়েছেন আল্লাহু আকবার নবীজি যদি হাত তোলেন নবীজি যদি কোনো কিছু চান আল্লাহ ফিরাইয়া দেন না দেখেন না কেবলা পরিবর্তন হয়ে গেল নবীজি হাতও উঠান নাই এখনো মসজিদে কেবলাতাইন মদিনা শরীফে আছে না নাই ওই মসজিদে আলহামদুলিল্লাহ আমি বেশ কয়েকবার গিয়েছি কেবলাতাইন মসজিদটা এখনো আছে এখন তো আমরা বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়ি কিন্তু আমাদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস নবীজি হিজরত করে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করছেন নবীজির দিল চায় মন চায় বাইতুল্লাহর দিকে মুখ করে তিনি যেন সালাত আদায় করেন হাত তুলছেন না আল্লাহকে বলছেন না মনে মনে চাইলেন সেই চাওয়াটা পূরণ করে দিলেন কি যেই নবী হাত তোলা লাগে না চাইলেই আল্লাহ দোয়া কবুল করেন সেই নবী আবার কখনো হাত তুলেছেন আল্লাহ হাতটা খালি হাতে ফিরাইয়া দিয়েছেন কোন সময় শোনেন মদিনার মুনাফিকদের নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যখন মারা গেল সেও কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজে যাইতো নবীজির সঙ্গে দাওয়াত খাইতো টুপি লাগাইতো পাগড়ি লাগাইতো লম্বা লম্বা জুব্বাও লাগাইতো যখন সে মারা গেল তার ছেলে আব্দুল্লাহ নবীজির কাছে আসলো এসে বলল ওগো আল্লাহর নবী আমার বাবা ইন্তেকাল করেছেন আমার বাবার ওসিয়ত ছিল শেষ আশা ছিল আপনি যেন আমার বাবার জানাজা ইমামতি করেন আপনি যেন আপনার গায়ের জুব্বা মুবারক দিয়ে আমার বাবার জানাজার কাফনের কাপড়টা দেন আল্লাহর নবী এই কথা শুনে যখন তিনি জানাজার উদ্দেশ্যে রওনা দিবেন সাইয়েদিনা ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বাধা দিলেন বেশ কয়েকটি জায়গায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একা সিদ্ধান্ত নিয়েছেন আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের পক্ষে আল্লাহ আয়াত নাজিল করে ওমরের পক্ষে রায় দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ওগো আল্লাহর নবী কোথায় যান লোকটাকে কি আপনি চিনেন না সারাটা জীবন মুসলমানদের সাথে দুশ্মনী করেছে কাফেরদের সঙ্গে আতাত করেছে উহুদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে ভেগে গিয়েছে কার জানাজায় যাচ্ছেন নবীজি বললেন ওমর আমার আল্লাহ তো আমারে নিষেধ করেন নাই পথ ছেড়ে দাও নবীজি গেলেন গিয়ে নবীজি তার নিজের মুখের থুতু মুবারক নবীজির মুখের থুতুর মধ্যে শিফা আছে না নাই ওই যে হেরা ওই যে কারে সুরের মধ্যে হিজরতের রাতে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে বিষধর দাপ সাপ দংশন করলো নবীজি থুতু মুবারক লাগিয়ে দিলেন শিফা দান করলেন কে যেই নবীর থুতু মুবারকে শিফা আছে আরে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা মনে পড়ে গেল তিনি বলছেন আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে এত ভালোবাসতেন নবীজির থুতুও মাঝে মাঝে ফেললে সাহাবীরা সেটা হাত মুবারকে নিয়ে তারা শরীরের মধ্যে মাখতে থাকতেন এবার শোনেন সেই নবী ওই মুনাফিকের মরদেহর মধ্যে মরা লাশের মধ্যে নবীজি তার নিজের থুতু মুবারক লাগিয়ে দিলেন এরপরে নবীজি ইমামতিতে যখন জানাবেন জানাজা যখন শুরু করবেন আল্লাহ বরদাস্ত করলেন না
সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করলেন সূরা তাওবার 80 নাম্বার আয়াত নাজিল হয়ে গেল ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন تغفر لهم 70 مرة فلن يغفر الله لهم الله বলেন ও নবী নবী হয় এই মুনাফিকের জন্য একবার নয় 70 বার যদি আপনি তার জন্য আমার কাছে maaf চান আমার সিদ্ধান্ত হলো এই ধরনের টাটকা মুনাফিকরে আমি আল্লাহ maaf করব না এদের জন্য জাহান্নাম অবধারিত করে রেখেছেন কে আর আমরা তো মাঝে মাঝে সমাজে টাটকা মুনাফিক মারা যায় এরপরে এমন ভাবে দোয়া করে কবরে শুয়াই মনে হয় যেন জান্নাতের কন্ট্রাক্টরই আমরা নিয়ে ফেলছি এত সুজা জান্নাত আপনার মামু বাড়ি পেয়েছেন তাই না এবার আমাকে বলেন দেখি আল্লাহর কিতাবের ভাষায় মানুষ কয় প্রকার এই চার প্রকারের মধ্যে সবচাইতে খারাপের খারাপ কারা এবার সুন্দর করে বুদ্ধিমান মানুষের মতো জবাব দেন বলেন তো কাফেরের ভিতরে মুনাফিক আছে নাকি না বুঝে বলছেন তো আরে কাফের তো কাফের হে আবার মুনাফিক হয় কেন মুশরিকের ভিতরে মুনাফিক আছে নাকি না নাস্তিকের ভিতরে মুনাফিক আছে নাকি না তাহলে যে শ্রেণীর ভিতরে মুনাফিক আছে সেই শ্রেণীর নাম কি যেহেতু মুসলমান ছাড়া কারো মধ্যে মুনাফিক নাই তার মানে আমাদের মতো মুসলমানরা মুনাফিকির ভাইরাস থেকে বাঁচার দরকার আছে না না এবার প্রশ্ন হুজুর মুনাফিক কে তাহলে মুনাফিক কে এখন সেটা বলবে আল্লাহর কিতাব কোরআন মুনাফিকের কিছু খাসলত আছে খাসলতগুলো কোরআনের ভেতরে বলেছেন কি আবার ব্যাখ্যায় হাদিসের মধ্যে ইরশাদ করেছেন আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আমি আজকে কোরআন হাদিস থেকে মুনাফিকের বেশ কিছু খাসলত তুলে ধরব যদি কোনো খাসলত মিলে যায় কমিটিরে বলবে এটা কোন জাতের হুজুর আনছো গালিগালাজ করবেন আমি বলছি প্রথমে যদি কোনো একটা খাসলত আমার সাথে মিলে আমি সংশোধন হব আমি তওবা করব ইনশাআল্লাহ আপনার সাথে মিললে আপনিও কি করবেন যারা এতক্ষণ একজন দুইজন উঠছিলেন না বেঁচে গেছেন এখন আর উঠবেন না উঠলেই কিন্তু আমি নিজেই আটকাবো এইটা আপনার সাথে মিলছে নাকি বলে যান আপনি তবে আমি বেশি লম্বা করব না বেশি লম্বা আলোচনা আমি নিজে করতে পারিও না ছোট মানুষ না এত এনার্জিও নাই খুব সংক্ষেপে কয়েক মিনিট আলোচনা করব থাকতে পারবেন তো কারা কারা থাকবেন না মনোযোগ আছে আলহামদুলিল্লাহ পড়েন মুনাফিকের 15 ইনশা এই খাসলতগুলো কারো মধ্যে থাকলে সংশোধিত হয়ে যাব ইনশাআল্লাহ মুনাফিকের এক নাম্বার খাসলত হলো মুনাফিকের মুখ একটা না এর জবান হলো দুইটা জবান কয়টা অর্থাৎ জবান একটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের দুই নাম্বার সুনাম সূরাতুল বাকারা এর আট নম্বর আয়াতে বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ তাআলা বলছেন আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ আর আখিরাতের উপর ঈমান এনেছি আল্লাহ বলছেন অথচ আদৌ তারা ঈমানদারের খাতায় উঠতে পারে নাই কারণ মুখ দিয়ে তারা বলে তারা ঈমান এনেছে কাজে কর্মে তারা ঈমানের বিপরীত কাজ করে এরা এমন মানুষ মুখ দিয়ে বলে ঈমান এনেছে কিন্তু দেখা যায় আল্লাহর বিধানগুলো জীবনে মানে তাহলে জবান দিয়ে বলল ঈমান আনছি জবান দিয়ে বলে আমি আল্লাহর আইন মানি অথচ বাস্তবে মানে না বলে একটা করে আর একটা এটা ঈমানদার না মুনাফিক এই ধরনের মুনাফিক আমাদের আশেপাশে ছড়িয়ে আছে দেখেন না জবান কয়টা ব্যানারের মধ্যে লেখা মাদক বিরোধী জনসভা মাদক বিরোধী জনসভায় সে প্রধান অতিথি রাতের বেলা আবার মাদক সিন্ডিকেটের সভাপতি হয়ে সেই সভা পরিচালনা করে এরকম বোর্ড চেয়ারম্যান মেম্বার আমি পাইছি এখন গত দুই তিন দিন কোথায় ছিলাম এরা তো জানে এই জন্য আর বলতেছি না গত দুই তিন দিন এমন জায়গায় আমি নিজেও পড়ছি আমাকে এলাকার আয়োজকরা বলল হুজুর
যার নাম দেখছেন প্রধান অতিথি, উনি আবার মাদক মাহফিলের প্রধান অতিথি। তাহলে মাদক বিরোধী সমাবেশে এসে বলে ভাইরা মাদক খাবেন না, আর ওইদিকে রাতের বেলা মাদকের কারবার করে, আছে না নাই? এমন ভাবে মুনাফিকি করে, টুপি লাগায়, জুব্বা পরে, তারপরে দেখা যায় মাহফিলের মঞ্চে আসে, বেশভূষা দইরা এসে বলে আমি ইসলামের পক্ষে আছি, আবার প্যান্ডেল থেকে নেমে গিয়ে ইসলাম আর আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ক্ষমতায় যাওয়ার আগে বলে আমরা ইসলাম বিরোধী কোনো কাজ করব না, আলেমদের বিরুদ্ধে কোনো কাজ করব না, এরপরে দেখা যায় ক্ষমতা পাইয়া বড় বড় আলেমদের হাতে হাত করা পড়াইয়া দেয়, আগে বলে একটা পরে করে আরেকটা, এটা ইমানদারি নয়, এটার নাম আরো জুড়ে বলেন, বলে ইসলাম বিরোধী কাজ করব না, যাওয়ার পরে বলে রাষ্ট্রধর্ম, গ্রামের মানুষ বলে পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি হয়েছে। গত সপ্তাহে এক কুতুবকে বলতে শুনলাম, কুতুব এক কুতুব বলেছেন এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, আপনার আগে এক পাগলা চিন্তা ভাবনা কইরা এমন মুসিবতে পড়ছে গোটা পৃথিবীর মানুষ তারে এখন ঘৃণা করে। মনে রাখবেন ইসলাম বড় সেন্সিটিভ জিনিস, ইসলাম নিয়ে লাগলে আল্লাহ আপনাকে বেইজ্জত করে পৃথিবীতে ছেড়ে দিবে। এক পাগলা পাগলামি করতে করতে এখন নিভৃতে চলে গিয়েছে, নতুন পাগলের আমদানি হলে তৌহিদবাদী জনতা তাকেও শায়েস্তা করে এই দেশ ছাড়া করবে ইনশাআল্লাহ। আমরা কেউ আওয়ামী লীগ করি, আমরা কেউ বিএনপি করি, কেউ জাতীয় পার্টি করি, কেউ জামাত করি, কেউ হেফাজত করি, এটা আমাদের রাজনৈতিক পরিচয়, কিন্তু আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলমান, আমরা ইসলামকে অনুসরণ করি। সুতরাং ইসলাম, কোরআন, আল্লাহ, রসুল এগুলোকে নিয়ে আপোষ চলবে না। যখনই ইসলাম কিংবা ইসলামের বিরুদ্ধে কোনো কাজ শুরু হবে, আমরা আমাদের দলীয় পরিচয় ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। নামাজের মধ্যে গিয়ে এশার নামাজে গিয়েছে, এশার নামাজে দুয়ায় কোনো তাসেনা নাই, আরবি পরে কিন্তু অর্থ জানে না, আল্লাহরে বলে আল্লাহ যারা তোমার দিনের সঙ্গে বেয়াদবি করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, এইটা বলল কোন জায়গায়, কারে বলল? নামাজ থেকে বেরোয়া দেখা যায় আব্রাহাম লিঙ্কন আর লেলিনের আদর্শবাদী যারা, এদের মিছিলে গিয়া আবার বিভিন্ন মার্কার মিছিল মারে, নামাজের মধ্যে আল্লাহরে বলল একটা বের হইয়া করল, এর নাম ইমানদারি না মুনাফিকি, এর নাম ইমানদারি না মুনাফিকি। আজকে কোরআন হাদিস বাদ দিয়া এখন একটু কমন সেন্স দিয়ে চিন্তা করেন তো, আপনারা অক্সিজেন যা বাঁচাচ্ছেন কে, আপনারা ডেইলি রিজিক দিচ্ছেন কে, চলার শক্তি দিচ্ছেন কে, কথা বলার শক্তি দিচ্ছেন কে, তা আল্লাহর খাইয়া আল্লাহর সব কিছু ভোগ কইরা আপনি স্লোগানটা মারেন আল্লাহর না আল্লাহর দিন বিরোধীদের, জবাব দেওয়া লাগবে না, আজকে শুধু বিবেককে প্রশ্ন করেন। আল্লাহর দেওয়া শক্তি নিয়ে চলছেন, আল্লাহর দেওয়া জবান দিয়ে কথা বলছেন, আল্লাহর দেওয়া পা দিয়ে হাঁটছেন, আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছেন, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে বেঁচে আছেন, তারপরে আপনি আল্লাহর দল করতে পারেন না, আপনি আল্লাহর নামে স্লোগান দিতে পারেন না, আপনি কত বড় নাফরমান হয়েছেন, কি নাশুকুরে জীবন যাপন করছেন, আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে যারা আল্লাহর নামে স্লোগান দেয় না, আল্লাহর দল করতে পারে না, আমি বলবো তাদের মাথায় হয় শয়তান পেশাব করেছে, নইলে তারা তাদের জীবনটাকে বরবাদ করে দিয়েছে। দল করব একজনের, তিনি কি? স্লোগান দিব একজনের, তিনি কি? এমন চামচামি যেন না হয়, চামচামি করতে করতে নেতার নাম বলার আগে দুই মিনিট শুধু তার নামে প্রশংসা, বরং আমাদের জবান দিয়ে সবার আগে বের হবে কার নাম, আমরা তাকবীর দিব কার, এমন আদর্শের অনুসরণ করব না যারা
স্লোগান দিতে গেলে সবার আগে আল্লাহর নামের স্লোগান দিতে পারে আমাদের স্লোগান হবে লিল্লাহি লিল্লাহি তাকবীর এটা আমাদের স্লোগান আল্লাহ সেই কাতারে আমাদেরকে শামিল করে নাও তাহলে মুনাফিকের এক নাম্বার খাসলত হলো মুনাফিক বলে একটা করে কষ্ট হচ্ছে মুনাফিকের দুই নাম্বার খাসলত হলো মুনাফিক যারা মুনাফিক তারা প্রতারক টাইপের হয় ধোকাবাজ হয় এরা আল্লাহ আর ঈমানদারদেরকে ধোকা দিতে চায় আল্লাহ তাআলা কোরআনে বলছেন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون الله تعالى বলছেন মুনাফিক শ্রেণীর লোক যারা তারা আল্লাহর ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায় অথচ তারা নিজেরা জানে না এর দ্বারা তারা নিজেরাই প্রতারিত হচ্ছে এমন ভাবে ধোঁকা দেয় এরা ঈমানদারদেরকে কেমনে ধোঁকা দেয় জানেন নাকি দেখবেন মাহফিলে এসে মাহফিলের চেয়ার দখল করে আবার দেখবেন গান বাজনার সমাবেশগুলোতে কনসার্টগুলোতে গিয়া সেখানেও চেয়ার দখল করে মাহফিলেও থাকে গানেও থাকে এখানেও থাকে ওইখানেও থাকে এটা ঈমানদার না মুনাফিক আর একটু জোরে বলেন ঈমানদার না মুনাফিক মুসল্লিদের সামনে আইসা দাড়ি ধরে ধরে আদর করে করে বলে বাবারা আমরা কিন্তু দাড়িওয়ালাদের পক্ষে আবার যখন সুযোগটা পাওয়া যায় দাড়িওয়ালাদেরকে দাড়ি ধরে ধরে টানে কিংবা সুযোগ পাইলে অন্ধকার ঘরে নিয়ে নির্যাতন নিপীড়ন করে কত বড় ধোকাবাজ আগে এসে হুজুরের দোয়া নেয় তারপরে হুজুরগুলারে সুযোগ পাইলে ঢুকায় আরে দেশে হুজুররা বড় নির্যাতিত আমরা বড় মুসিবতে আছি কিছু লোক তো হুজুরদেরকে নিয়ে সমালোচনা করে আমরা আস্তেও হাঁটতে পারি না জোরে হাঁটতেও পারি না আস্তে হাঁটলে কয় বেশি খাইছে জোরে হাঁটলে কয় বুঝছি দাওয়াত মনে হয় বেশি আছে আজকে এদেশের আলেমরা কত মজলুম আজকে মনে করেন আমি ভাইজানের নামে একটা মামলা দিলাম এখন তিনি ওনার নামে ওয়ারেন্ট হয়ে গেল তিনি হাইকোর্টে গিয়ে জামিন নিয়ে আসলেন তাহলে বোঝা গেল মামলা হয়েছে বিচার বিচারের গতিতে চলবে কিন্তু ভাইজান কি করেছেন জামিন নিয়ে আসছেন এটা ওনার নাগরিক অধিকার এই অধিকার নায়িকারা পাচ্ছে এই অধিকার গায়িকারা পাচ্ছে এই অধিকার কেসিনওয়ালারা পাচ্ছে শুধু এক শ্রেণী পায় না তারা কি এই দেশের মানুষ নন রাষ্ট্র আইন বিচার করতে পারে অপরাধী হলে যে কারো বিচার করতে কিন্তু কেসিনিওয়ালা নায়িকা আর গায়িকা তারা যদি জামিন নিয়ে বের হয়ে আসতে পারে তাহলে এদেশের আল্লামা এবং শাইখুল হাদিসরা তারাও তো জামিন নিয়ে বের হয়ে আসার অধিকার রাখেন সামনে দুর্ভিক্ষ আসতেছে সবাই বলতেছেন এই দুর্ভিক্ষ আরো ভয়াবহ হইতে পারে কারণ যেভাবে আমরা নায়িকা গায়িকাদেরকে হাত করা ছাড়া সাজাইয়া গুছাইয়া দেখেন না একজনের সাজগুজ দেখছেন নি আপনারা সেজে গুজে যেভাবে আসে মনে হয় না জেলখানা থেকে বের হয়ে আদালতে আসছে মনে হয় মাত্র বিউটি পার্লার থেকে সেজে আদালতে এসেছে আর আলেমদেরকে দড়ি দিয়ে বাঁধা আনা হয় যে আলেমরা সারা জীবন আল্লাহর কোরআন হাত দিয়ে ধরেছে বুখারি ধরেছে আলেমদের সেই পবিত্র হাতে হাত করে যারা পড়িয়েছে তাদের মৃত্যু অপমৃত্যু হবে ইনশাআল্লাহ আলেমদের এই পবিত্র হাতে হাত করা পড়ানো আল্লাহ সহ্য করবেন না সামনের এই দুর্ভিক্ষ থেকে বাঁচতে হলে আমরা কেউ এই দল করি কেউ ওই দল করি কিন্তু আলেমদেরকে সবাই ভালোবাসি ঠিক কি না আমরা আলেমদেরকে ভালোবাসি আলেমদেরকে নিয়ে আমরা দোলাদুলি করব সব আলেমদেরকে সব কোরআনের পাখিদেরকে আবারও আমরা কোরআনের মাঠে দেখতে চাই আল্লাহ সেই ব্যবস্থা করে দেন
মুনাফিকের দুই নাম্বার স্বভাব হলো এরা ধোকাবাজ টাইপের লোক, শুধু ধোকা দেয়, অথচ ধোকাবাজ এটা হয় তার নিজের সাথে। মুনাফিকের তিন নাম্বার স্বভাব হলো, মুনাফিকের তিন নাম্বার স্বভাব হলো এরা হলো সুবিধাবাদ জিন্দাবাদ। যে যেদিকে সুবিধা ওই দিকেই তারা আসে, সুবিধা যেদিকে নাই ওই দিকে তারা নাই। অর্থাৎ বৃষ্টি যেদিক থেকে আসে ওই দিকে ছাতা ধরে। দেখবেন বর্ষাকালে কখনো কখনো সোজা বৃষ্টি নামে, মাঝে মাঝে এলোপাতারি বৃষ্টি। যখন এলোপাতারি বৃষ্টি আছে ডান দিক থেকে হলে তখন ছাতাকে আমরা সোজা ধরি না, ডান দিকে ধরি। যখন বাম দিক থেকে আসে ছাতাকে আমরা কোন দিকে ধরি? মুনাফিকগুলো হলো এমন, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরে, যেদিকে মধু পায় সেদিকে দৌড়ায়। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদা লাকুল্লাযীনা কানু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম কানু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ তাআলা বলছেন, এরা যখন ইমানদারদের সামনে আসে তারা বলে আমরা আপনাদের লোক, মসজিদে এসে বলবে আমরা খাঁটি ইমানদার। দেখেন না কত কিছু বলে, আমরা বুখারী মুসলিম সব কিছু পড়ে ফেলছি। আবার যখন মন্দিরে যায় তখন বলে, কি যে বলে সবই তো আপনারা জানেন। যখন যায় সে যখন সেখানে যায় গিয়ে বলে ধর্ম যার যার উৎসব সবার। বলেন তো এটা যৌক্তিক কথা না অযৌক্তিক কথা? পুকুর আপনার মাছ সবার, মানবে কেউ? কেউ যদি বলে দোকান আমার পণ্য সবার, এটা কি মানবে নাকি? দোকানদার ঝাড়ু নিয়ে ধরাবে, কবে আয়। দোকান যার পণ্য তার, পুকুর যার মাছও তার, ধর্ম যার উৎসব হলো তার। দেখছেন নি কারবার? ওই যে বলছিলাম সুবিধাবাদী লোক, এদেরকে হাতে রাখার জন্য এদের দিকে গিয়ে সুবিধাবাদী কথা বলে। আবার দেখবেন মাহফিলে এসে মসজিদে এসে এই দিকে সুবিধা নিয়ে কথা বলে আসে না নাই। এই শ্রেণীর লোক যারা মুনাফিক হলো নাম্বার ফোর, চার নাম্বার হলো মুনাফিক যারা লোক দেখানো কাজ করে। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়াহুয়া খাদিউহুম ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোকা দিতে চায়, আর তারা মানুষ দেখানো কাজ করে। এরা যখন নামাজে দাঁড়ায়, মানুষ দেখাবার জন্য নামাজে দাঁড়ায়, আল্লাহকে তারা নামাজে খুব কম স্মরণ করে। এই ধরনের নামাজে দেখবেন নির্বাচন আসলে বাড়ে। দেখবেন সারা বছর তারা পাঞ্জাবি টুপি লাগায় না, নির্বাচন আসলে কারো চরিত্রের সাথে মিললে ভাই রাগ করেন না, পাঞ্জাবি টুপি লাগাই ফেলে, তারপরে ওইটা আপনি লাগান, কোনো অসুবিধা নাই। কিন্তু সিজনাল সিজনাল কোনো সিজনে সিজনে এরকম ভাব বদলানো যাবে? মানুষ দেখাবার জন্য নামাজ পড়ে, দেখা যায় এক ওয়াক্তের নামাজ মাঝে মাঝে তখন দুইবার তিনবারও পড়ে। কেমনে দুইবার তিনবার পড়ে জানেন? আসরের নামাজ এক জায়গায় গিয়া পড়ছে, আসরের নামাজ এক জায়গায় পড়ে বের হয়েছে, কিছুক্ষণ পড়ে দেখে কিছু মানুষ জামাত পায় নাই, মনে করেন 15-20 জন লোক সানি জামাত করতেছে। কর্মীদেরকে বলে চল এখানে আরেক দফা পড়ি, তখন কর্মীরা কয় একটু আগে না স্যার পড়লেন, কয় অসুবিধা নাই এখন ফজিলতের টাইম, আরেকবার পড়লে আরও কিছু ভাইদের সাথে এই উদ্দেশ্যে মোলাকাত করব। এই যে নামাজ পড়লো আল্লাহরে খুশি করার জন্য না মানুষ দেখাবার জন্য? বলেন তো সমাজ এই ধরনের লোক আছে না নাই? মাঝে মাঝে দেখা যায় অজু থাকুক আর না থাকুক দাঁড়ায় বলে আল্লাহ আকবার। আল্লাহ কোরআনে বলেছেন, মুনাফিকরা মানুষ দেখাবার জন্য কাজ করে, নামাজে যখন দাঁড়ায় নামাজের দিকে মনোযোগ থাকে না। এদের সব কাজ মানুষ দেখানো, শুধু নামাজ নয়, দেখা যায় সব জায়গায় দান সৎকা করে না। যেখানে দান সৎকা করলে বাহবা পাওয়া যাবে ওই জায়গায় দান সৎকা করলো, এই যে দান সৎকাটা করলো মানুষের দেখাবার জন্য করলো না আল্লাহরে খুশি করার জন্য করলো। এটা শুধু দান সৎকা নয়, যে কোনো কাজ হতে পারে, রিয়ার যে কোনো কাজ হতে পারে। যদি কোনো কাজ কেউ মানুষ দেখাবার জন্য করে, বোঝা যাবে ওইটা হচ্ছে মুনাফিকের কাজ, ওটা মুমিনের কাজ হতে পারে।
কারণ একজন মুমিনের নামাজ রোজা জীবন মৃত্যুর সবকিছু কার জন্য এজন্য আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলছেন বলুন আমার নামাজ আমার কুরবানি আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আর আমার মউত সবকিছু কার জন্য আমরা সব কাজ করব কার জন্য কষ্ট হচ্ছে নাম্বার 5 আপনারা ভাইবেন না হুজুর আজকে কোন দিন দিয়ে শেষ করবে 12টার আগে ছাড়বো ইনশাআল্লাহ নাম্বার 5 পাঁচ নাম্বার মুনাফিক যারা অন্তরের রোগে রোগাক্রান্ত তারা অন্তরের রোগ বুঝেন তো আপনারা বুঝাবো একটু পরে দাঁড়া আগে বলি মুনাফিক যারা অন্তরের রোগে রোগাক্রান্ত তারা আল্লাহ কোরআনে বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানূ ইয়াকদিবুন আল্লাহ বলছেন এদের অন্তরে ব্যাধি আছে রোগ আছে আর যে ভাইরাসে এরা আক্রান্ত এটা নিফাকের ভাইরাস এটা কিসের ভাইরাস অন্তরের রোগে আক্রান্ত যারা এরা অন্যের ভালো দেখতে পারে এরা মানুষের ভালো দেখতে পারে এরা সব সময় মানুষের অকল্যাণ কামনা করে কেউ যদি একটু ভালো কাজ করে তার এটা ভালো লাগে না কেউ যদি সুন্দর কোনো কাজ করে সেটাকে কুৎসিত বানায় আপনাদের কথা কি বলতাম আমরা হুজুররাও এখন এই কাজে লিপ্ত হয়ে গিয়েছি আমাদের মতো অনেক আলেমরাই আমরা এখন অন্তরের রোগে আক্রান্ত হয়ে গেছি কতটা অন্তরের রোগে আক্রান্ত রাগ করেন না আপনারা আবার আপনারা বলেন না হুজুর আপনি কি কোনো একচেটিয়া নেই আপনার পরিচয় কি আমার অনেকে ফোন দিয়ে জিকায় মাহফিলের দাওয়াত হুজুর আপনি কোন জাত একদিন ফোন করে জিজ্ঞেস করছে কয় হুজুর আপনি কোন জাত বললাম ভাই বুঝি নাই কয় আমাদের দেশে তো অনেক কিছু আছে কৌমি আলিয়া তারপরে হেফাজত চরমুনাই জামাত গরম শুননি ঠান্ডা শুননি আহলে হাদিস কত কিছু আছে আমি বললাম আমি কোনোটাই না একটু ঘাপলায় পড়ছে এটা আবার কোন জাতের হুজুর কোনোটাই না মনে হয় নতুন কিচ্ছু বানাইছে কয় হুজুর তাহলে আপনি কোন জাত নতুন কোনো জাত নাকি বললাম না আমি তো 1500 বছর আগের জাত কয় সেটা কি আমি বললাম আমার পরিচয় তো আমি মুসলমান আমার পরিচয় কি আহ নিজেরা নিজেরা আমরা ঠেলাঠেলি করলে এটার পরিণতি কি ভালো হবে একজন বলছিল ওই দিন পাল্লায় ব্যাঙ রাখা যেমন কঠিন আলেমদেরকে এক টেবিলে বসানো কঠিন এমন অন্তরের রোগে এরা আক্রান্ত একটু গবেষণা করে দেখেন তো আপনার সাথে আমার কয়টা অমিল দুই তিনটা অমিল সব মিল আছে আপনি হয়তো বলছেন না আমি বুকের উপরে আর আমি বলছি যে না আমি নাভির উপরে শেষ করি আপনি বলছেন হয়তো এটা এরকম আমি বলছি এটা ওই রকম এগুলো বেসিক বিষয় না অপশনাল বিষয় ঐচ্ছিক বিষয় এগুলোর কারণে তো আমাদের মধ্যে দোলাদিরি হইতে পারে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ মানেন এমনকি পাঁচ ওয়াক্তের রাকাত সংখ্যা নিয়েও কোনো আলেমদের মধ্যে দ্বিমত পদ্ধতি নিয়ে দ্বিমত আছে থাকুক না কিন্তু ভাই ভাই এক ঘরে থাকবে এক জায়গায় থাকবে আমরা এক জায়গায় থাকতে পারলাম না এই যে এত দল বাংলাদেশে এত দল সব দলকে জিজ্ঞেস করবে আপনারা কি চান তারা বলবে আমরা বাংলাদেশে কুরআনের শাসন চাই তো কুরআনের শাসন আপনারাও চান আপনারাও চান আপনারাও চান আপনারাও চান কেউ বলতেছে আমরা করব খেলাফতি সিস্টেমে কেউ বলছে আমরা করব পীর মুরিদি তরিকায় কেউ বলতেছে না আমরা জনতান্ত্রিক মানে জনগণকে ইসলামমুখী করে তারপরে করব এক একজনের এক এক তরিকা কিন্তু উদ্দেশ্য সবার তো আমার কথা হচ্ছে উদ্দেশ্য যদি এক হয় তাহলে এদেশের অন্যান্য লোকেরা তারা যদি স্বার্থের কারণে বামরাম নিয়ে এক টেবিলে বসতে পারে আপনাদের হুজুরদের কি হয়েছে যে অপশনাল বিষয়গুলোকে অপশনাল রেখে এক টেবিলে এক উদ্দেশ্যে বসতে পারেন না অন্তরের রোগে আক্রান্ত হয়েছেন আপনারা এটা অন্তরের রোগ এমনকি এমন অন্তরের রোগ জানেন একজন আরেকজনের দিকে তাকায় না এরকম আছে না নাই কি যে কঠিন অবস্থা এখন ওয়াজ মাহফিলে একজন আরেকজন রে গালাগালি করে এটা কি গালিগালাজের জায়গা না উম্মাকে ইসলাহের দিকে আহ্বান করার জায়গা ইসলাহের দিকে আহ্বান করার জায়গা
আগে আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর দোয়া কইরেন আমাদের জন্য। আমরা এখন এমন সময় আসছে আমরাই বলা লাগবে, পাবনার ভাইয়েরা আমাদেরকে নিয়ে একটু ভাবনা করেন, আমাদের জন্য দোয়া করেন, আমরা হুজুররা যেন ঠিকঠাক থাকতে পারি। কারণ এখন আমাদের মধ্যে যে মারামারি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আমাদের হুজুরদের অবস্থা কি শোন, সালাতে দুহাত কোথায় বাঁধবে, নাভির উপরে বুকে আমিন বলবে চুপিসারে, নাকি সজরে আওয়াজ ফুকে, ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ। হুজুররা হাত বান্ধা নিয়ে মারামারিতে আছে, আরে হুজুররা হাত বান্ধা নিয়ে মারামারি করতেছে না, ওইদিকে ইসলাম বিরোধীরা তামাম উম্মতের হাতকে চিরতরে ভেঙে দেওয়ার চিন্তা করছে। আপনি হাত বান্ধা নিয়ে আছেন, যত সব অপশনাল বিষয় নিয়ে আমাদের মধ্যে বিভক্তি, ফরজে নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। কয় এটা যে ভাইজান যে টুপি দিয়েছেন, এটা নাকি কৌমি টুপি, পাস করলে টুপি, এটা নাকি আবার তাবলিক টুপি, আরেকটা বানাইছে ওই জামাত টুপি, আরেকটা বানাইছে হেফাজত টুপি, আরেকটা বানাইছে সুন্নি টুপি, আরেকটা বানাইছে ওয়াহাবি টুপি। মিয়া আপনি টুপি দিয়া মুসলমান ভাগ করেন, আর এইদিকে ইসলাম বিরোধীরা, এইদিকে ইসলাম বিরোধীরা মুসলিম মিল্লাতের উপরে কারবালা চালিয়ে দিচ্ছে। ফরজে নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, এই সুযোগে আমরা দেখো হাঁকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খেতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজে তাই জালিমের হাতে ন্যস্ত, নিজের হিসেব করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে, কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটেই আছে জবাব, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা, হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আমরা এখন আলেমরা এক আলেমের উপর নির্যাতন হলে আরেক আলেম বলে অসুবিধা কি, এটা আমাদের না, ধরার সময় কিন্তু বড়টারই আগে ধরে, ছোটটারই আগে না। এই জন্য আমি আসাম, মনে রাখবেন আপনার জাতি ভাই, আপনার এক ভাই আলেমকে নিপীড়ন চালানো হচ্ছে, আপনি চুপ আছেন ভাবছেন আপনি ছাড় পাবেন, মনে রাখিয়েন পরের সিরিয়ালটা কিন্তু আপনার। ইসলাম বিরোধীরা কোনো ব্যক্তি বা কোনো দলকে টার্গেট করে কাজ করে না, বরং গোটা উম্মতকে তারা ধ্বংস করার প্ল্যান করে তারা কাজ করে। বলেন তো, প্রত্যেকের হাতে যদি একটা একটা লাঠি দেওয়া হয়, একটা লাঠি ভাঙা সহজ না কঠিন, একশোটা করে যদি প্রত্যেকের হাতে লাঠি দেওয়া হয়, আমরা যদি আলেমে আলেমে ঠেলাঠেলি করে আলাদা আলাদা থাকি, ইসলাম বিরোধীরা যারা যখন ধরবে একদম মেরুদণ্ড ভেঙে দেবে, আর যখন আমরা একসাথে থাকবো, একশোটা লাঠিকে যেমন ভাঙতে গেলে কুতানি শুরু হয়, আপনারা কি বলেন আমি জানি না, আমাদের সিলেটে বলে কুতানি শুরু হয়েছে, হ্যাঁ একশোটা লাঠি ভাঙতে গেলে যেমন কুতানি শুরু হয়ে যাবে, ঠিক তেমনি সকল দলের মতের আলেমরা আমরা যদি এক থাকতে পারি,
তাহলে দেখবেন ইসলামের শিয়ারের উপরে আক্রমণ করে কথা বলার সাহসে কেউ পাবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন অন্তরের রোগ বড় খারাপ এটা এই রোগ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন অন্তরের রোগে আক্রান্ত যারা মুনাফিক হলো এরপরে নাম্বার 6 মুনাফিক যারা এই দুনিয়াতে সন্ত্রাস সৃষ্টিকারী তারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী লোক হলো তারা আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা বাকারার 11 নম্বর আয়াত থেকে বলছেন ওয়া ইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম هم المفسدون ولكن لا يشعرون الله تعالى بولছে আর যখন তাদেরকে বলা হয় ফাসাদ সৃষ্টি করো না তখন তারা বলে আমরা তো সংস্কারপন্থী মানুষ ইন্নামা নাহনু মুসলিহুন আমরা সংস্কারপন্থী আমরা ফাসাদ সৃষ্টিকারী এমন ভাবে ফাসাদ সৃষ্টি করে সুযোগ যখন পায় যদি তারা হাতে সুযোগ পায় এমন ভাবে ফাসাদ লাগায় ভালো ভালো জায়গায় ফাসাদ লাগিয়ে রাখবে সুন্দর জিনিসকে অসুন্দর বানিয়ে ফেলবে সচল জিনিসকে তারা অচল বানিয়ে ফেলবে দেখা যায় কোন জিনিস ভালো চলতেছে সেখানে সেটা হাতে নিয়ে সেটারে খারাপ বানাবে বলবে আমরা একটু সংস্কার করব আসলে তো সংস্কার না ওইটারে খাইয়া দেয় আকলমান লোকদেরকে ইশারা দিলে চলে সব কথা তো বলা যাবে না বুঝেনেন কত কিছু হয় সেই দিকে নজর নাই ভালো ভালো জায়গার দিকে নজর বেশি ব্যাখ্যা করতে যাইয়েন না নইলে আপনি এসে চেয়ারে কথা বলেন পরিবেশ খারাপ বুঝা লাগবে আল্লাহ বলছেন মুনাফিক মার্কা লোক যারা ফাসাদ সৃষ্টিকারী লোক হলো থাকা এই যে মাহফিল এটা ভালো জায়গা এখানে এসে দেখবেন কিছু লোক হুজুরকে বলে হুজুর আপনি মিথ্যা বলছেন এই তো পরশুদিন এক চেয়ারম্যান এসে বলে কয় হুজুর এটা আপনি ঠিক বলেন নাই আমি বললাম আসেন তো আপনি একটু বলেন দেখি এখানে 5 মিনিট একটু বলেন নাই এই সকল লোকেরা বক্তব্য দিতে গেলেই দেখবেন 5-10 মিনিট পরে আর কথা থাকে কোরআন হাদিস থেকে আলেমরা কথা বলে এসে বাধা দেয় এরকম আছে পাবনায় নাই পাবনার এরকম রেকর্ড আমি শুনি নাই তবে আপনাদের এক উপজেলা এরকম গতবার একবার হয়েছিল আমার মাহফিলে দেখছেন মনে আপনারা না অনেকে হুজুরদেরকে এসে বলবে হুজুর রাজনৈতিক কথা বলবেন না আপনারা অথচ হে হুজুরের আগে একটু চান্স নেই কথা বুঝেন না আমার হুজুরের আগে বক্তব্যের চান্স নিয়ে সে ওখানে কি বলে আলেমরা রাজনীতির কথা বলেন না আলেমরা কোরআনের কথা বলেন এখন কোরআনের কথা বলার পরে কোরআন সুদের পক্ষে না সুদের বিপক্ষে এখন সুদের কথা বললে সুদখুরের কমন পড়বে ঘুষের কথা বললে ঘুষখুরের সাথে কমন পড়বে চুরির কথা বললে চোরের সাথে কমন পড়বে টেন্ডারবাজির কথা বললে টেন্ডারবাজের সাথে কমন পড়বে চাঁদাবাজির কথা বললে চাঁদাবাজের সাথে কমন পড়বে সুতরাং কাউকে তুয়াক্কা করে হক কথা বন্ধ করা যাবে না মুনাফিক শ্রেণীর লোক যারা সব জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী হয় তারা বিশৃঙ্খলা লাগায় রাখে যারা মুনাফিক হলো তারা 7 নম্বর হলো মুনাফিক যারা মিথ্যা বলে এতক্ষণ ওয়াজ শুনছেন এক লাইনে আবার শুনেন আরেক লাইনে বলেন তো মুনাফিকের স্বভাব কি সত্য বলা না মিথ্যা বলা আল্লাহ সূরা মুনাফিকুন শুরু করেছেন এই আয়াত দিয়ে আল্লাহ বলছেন ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন আল্লাহ বলছেন ও নবী যখন মুনাফিকরা আপনার কাছে আসে তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল আপনি বলে দেন আল্লাহই সাক্ষ্য দিচ্ছেন আপনি আল্লাহর রাসূল তাদেরকে বলেন আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন মুনাফিকরা সত্য বলে না মুনাফিক যারা মিথ্যাবাদী হলো আগে বলেছিলাম মুনাফিক হিন্দুর ভেতরে নাই খ্রিস্টানের ভেতরে নাই বৌদ্ধের ভেতরে নাই মুশরিকের ভেতরে না মুনাফিক আছে
কোন শ্রেণীর ভিতরে? তাহলে মুসলমান যারা মুসলমানদের মধ্যে মিথ্যা বলে যারা মুনাফিক হলো, আমরা মিথ্যা বলি না। কেমনে মিথ্যা বলে দেখেন, ফোন আসছে, আসে সে বাড়িতে, বন্ধু ফোন দিছে, কিরে তুই কোথায়? আসে সে বাড়িতে, কয় আমি ঈশ্বর দিতে, আসে ঈশ্বর দিতে, কয় আমি রাজশাহীতে আছে না নাই, কথায় কথায় মিথ্যা বলতেছে। এক বন্ধু ডবল ডেকার বাসে উঠছে, ডবল ডেকার বাস আছে না, দুতলা বাস, ডবল ডেকার বাসে জীবনে প্রথম উঠছে, উপরের তলায় উঠার পরে দেখতেছে হাওয়াটা একটু বিমান বিমানের মতোই লাগে, মানে ভাবটা একটু বিমান বিমান। দুস্থ একটা ফোন দিছে, কয় কিরে দুস্থ তুই কোথায়? কয় আমি বিমানে। এখন যে দুস্থ ফোন দিছে, হ্যাঁ আবার আগে বিমান চড়ছে, কয় দুস্থ আমি তো বিমান বহুবার চড়ছি, বিমানে তো নেটওয়ার্ক থাকে না, তুই নেটওয়ার্ক পাইলে কেমনি? খাইছেনি ধরা? আসলে মিথ্যা বললে বেশিরভাগ সময়ে ধরা পড়তে হয়। এই যে আপনারা হাসতেছেন, আমরা কিন্তু মাঝে মাঝে আমাদের বাচ্চাদের সামনেও মিথ্যা বলে ফেলি। এক বাপ ঘরের ভিতরে ঢুকে দেখছে তার ছেলে খাতায় কি জানে লিখতেছে, খাতা হাতে নিয়ে কয় বাবা তোমার হাতের লেখা তো সুন্দর না, আমি তোমার বাপ, আমার লেখা এত সুন্দর তোমার লেখা এমন হইলো কেন? খাতাটা হাতে নিয়ে বললো, আমি একটু দুই লাইন লিখে দিই, আমার হ্যান্ড রাইটিং ফলো করে তুমি চেষ্টা করো, আমার মতো লেখার চেষ্টা করো। বাবা লিখেছে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ভালো লিখে লিখছে না? কয় নাও ফলো করো, এবার লিখতে থাকো। ছেলে লিখতেছে বসে বসে, কিছুক্ষণ পর দরজায় কলিং বেল, আসছে পাশের বাড়ির আব্দুল সালাম ভাই, টাকা পাইতো 20,000, কত হাজার? দরজার ফাঁক দিয়ে দেখছে, রে তো আব্দুল সালাম ভাই না আসছে। ছেলেকে এসে বলতেছে, বাবা তুমি দরজা খুলো। দরজা খুলে আস্তে করে বলবা, আব্বু বাসায় নাই। কারণ বাপ যদি এত পাকনা হয়, পাকনার ঘরে হবেও তো আরেকটা পাকনা। তো সে বলতেছে, আব্বাজান খাতার মধ্যে এইটা কি? আপনি তো লিখছেন সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে খাতা হাত থেকে টান দিয়ে নিছে, রাখ খাতার লেখা খাতায় থাকুক, এখন তুই এটা বলে আগে আমার নাজাত দে। তেই যে আমরা মিথ্যা বললাম, মিথ্যা বলার কুফল হলো দুইটা, জোরে বলেন কয়টা? এক নম্বরে মিথ্যা বলে যারা শয়তানের বন্ধু হয় তারা, মিথ্যা যারা বলে। নবীজি বলেছেন, যখন একজন মানুষ মিথ্যা বলে, তার মিথ্যা কথার দুর্গন্ধে শয়তান তার কাছ, সে যখন মিথ্যা বলে মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার কাছ থেকে দূরে চলে যায়। তাহলে যার সাথে ফেরেশতা থাকে না তার সাথে থাকে কে? তাহলে মিথ্যাবাদী যারা কার বন্ধু তারা? আরো জোরে বলেন। তাহলে মিথ্যা বলার এক নম্বর কুফল হলো, মিথ্যা বললে মানুষ শয়তানের বন্ধু হয়। আমরা শয়তানের বন্ধু হব না, আল্লাহ আর তার রসুলের বন্ধু হব। তাহলে মিথ্যা ছাড়তে হবে সত্য ধরতে। নবীজি বলেছেন, ইয়াকুম ওয়াল কিদ, মিথ্যা বলো না, সাবধান হও, ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে পাপাচারের দিকে ধাবিত করে, পাপাচার মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। অন্য হাদিসে নবীজি বলেছেন, মুনাফিকের অনেকগুলো আলামত আছে, তিনটা আলামতের কথা বলেছেন, অন্য হাদিসে চারটা বলেছেন। এর মধ্যে একটা হলো, ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। তাহলে মিথ্যা বলে যারা মুমিন হলো তারা নাকি? তাহলে কি তারা? মুনাফিক যারা জান্নাতে যাবে না জাহান্নামেও নাই? উত্তর সঠিকভাবে দেন। মুনাফিক যারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে তারা জাহান্নামে যেতে চাই, কে কে হাত তুলেন? তাহলে সবাই আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, আজ থেকে সত্য বলবো না মিথ্যা বলবো। আরো জোরে, কারা কারা এখন থেকে জীবন গেলেও সত্য বলবেন, মিথ্যার বলবেন না, হাত তুলেন। মাশাআল্লাহ, আল্লাহ হাতগুলো কবুল করেন। কষ্ট হচ্ছে না? এই তো আর 10 মিনিটের মধ্যে আমরা শেষ করব, কষ্ট হবে? এরপরে 8-7টা বলে ফেলছি, বাকিগুলো খুব ছোট ছোট। মুনাফিকের 8 নম্বর খাসলত হলো, মুনাফিক ওয়াদা করলে ওয়াদা রাখে না, ওয়াদা ভঙ্গ করে। টাকা নিছে এক ভাইয়ের থেকে হাওলাত 30,000 টাকা, বলছে ভাই আগামী মাসে দিয়ে দিব, কত মাস চলে যায় তার কোনো দেখা না। আপনাদেরকে নিয়ে কি ওয়াজ করতাম, আমার সাথে এমন বহু ঘটনা ঘটছে। টাকা নিছে সামনে পড়ছে, এখন আমারে দেখলে উল্টা দিকে দৌড় মারে, এরকম আসেনি? এই যে আপনি ওয়াদা দিলেন, ওয়াদা রক্ষা করলেন না, ওয়াদা রক্ষা করে না যারা কি তারা? মুনাফিক। তারা মুনাফিক যারা কোথায় যাবে তারা?
আপনি পারেন নাই কি হইছে ভাই আসেন এসে বলেন ভাই আজকে তো দেওয়ার কথা ছিল আমি পারি নাই আমাকে আরো কয়েকটা দিন সময় দেন কোনো অসুবিধা আছে ওয়াদা করে কিন্তু ওয়াদা রাখে না নির্বাচনের সময় তো অনেক মানুষ ওয়াদা করে এটা করব পরে আর কিচ্ছু করে ওয়াদা পালন করে না জানা মুনাফিক হয়ে যায় তারা নবীজি বলেছেন লাদিন লিমাল্লাহ দালাহু যার মধ্যে ওয়াদা পালনের অভ্যাস নাই তার মধ্যে ঈমান আমাদের পূর্বসূরীরা ওয়াদা পালনের ব্যাপারে কতটা সচেষ্ট ছিলেন একটা ঘটনা আমার মনে পড়ল ঘটনাটা বলবো নাকি বাদ দিব ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর আদালতে একবার এক মামলা দায়ের হলো একজন যুবক এক লোককে হত্যা করল যেই লোককে হত্যা করল তার দুই ছেলে আবার হত্যাকারী লোকটাকে ওমর রাদিয়াল্লাহু আনহুর আদালতে আনলো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন কি ব্যাপার তাকে আমার আদালতে আনছো কেন তারা বলল এই লোকটা আমাদের পিতাকে হত্যা করেছে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন কি ব্যাপার তুমি তাদের পিতাকে হত্যা করেছো নাকি বলল আমিরুল মুমিনিন আমি মুসাফির মানুষ সফরের কারণে ক্লান্ত ছিলাম গাছের ছায়ার নিচে বসে আশ্রয় নিচ্ছিলাম আমি ঘুমন্ত অবস্থায় আমার রুট কোথায় যেন চলে গেল আমি আমার রুট কি খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম একটা জায়গায় আমার রুট মারা গিয়েছে সেখানে একজন লোককে পেলাম বললাম আমার রুটটা কেমনে মারা গেছে আপনি জানেন নাকি লোকটা বলল আমার ক্ষেতের ভেতরে ঢুকেছিল আমি পাথর নিক্ষেপ করেছিলাম সে মারা গেছে এই কথা শোনার পরে আমারও রাগ উঠল তর্কাতর্কির এক পর্যায়ে পাথর নিক্ষেপ করে আমি লোকটার মাথার দিকে মারলাম হত্যা করার উদ্দেশ্যে মারি নাই কিন্তু লোকটা মারা গিয়েছে হ্যাঁ আমি তাদের বাবাকে হত্যা করে ফেলেছি আমিরুল মুমিনিন তখন বললেন তুমি যেহেতু হত্যা করার পর নিজেই তুমি স্বীকার করেছ আর সাক্ষীর দরকার নাই এখন ইসলামে বিচার হলো ইসলামে বিধান হলো কিসাস হত্যার বদলে হত্যা ওমর রাদিয়াল্লাহু আনহু রায় দিলেন তোমাকেও একই কায়দায় তোমার উপরে কিসাসের বিধান কার্যকর হবে বলো মৃত্যুর আগে তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে নাকি শুনতেছেন আপনারা ওই লোকটা বলল আমিরুল মুমিনিন আমাকে মৃত্যুদণ্ড দিবেন আমার কোনো আপত্তি নাই কিন্তু আমাকে তিন দিন সময় দেন জোরে বলেন কয়দিন বললেন কেন কেন বললেন আমার কাছে কিছু মানুষের আমানত আছে সেই আমানতগুলো আমার নিজের এলাকায় গিয়ে আমানতদারদের হাতে হাতে পৌঁছে দিতে হবে সেগুলো পৌঁছে দিয়ে এখানে আপনার এখানে আসতে আমার তিন দিন সময় লাগবে তিনটা দিন সময় চাইছি আমি ওয়াদা দিচ্ছি আমানতকে আমানতদারের হাতে দিয়ে ওয়াদা মতো আমি চলে আসব ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন না এভাবে তোমাকে ছাড়বো না তবে হ্যাঁ কেউ যদি তোমার জন্য জিম্মাদার হয় তাহলে আমি ছাড়ব এবার কেউ তার জন্য জিম্মাদার হয় না নবীজির একজন প্রিয় সাহাবী আবু দার গিফারী রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন আমিরুল মুমিনিন এই ভাইয়ের জন্য আমি আমি জিম্মাদার হয়ে যাব আল্লাহু আকবার পরিচিত না অপরিচিত আরো জোরে বলেন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ভাই আবু যার গিফারী আমি তোমাকে বড় মহব্বত করি তুমি অত্যন্ত ঠান্ডা মেজাজি মানুষ তুমি অত্যন্ত ভদ্র মানুষ অপরিচিত একটা লোকের জন্য এভাবে জিম্মাদার হয় না লোকটা যদি না আসে তাহলে মৃত্যুদণ্ডের বিধান কিন্তু উল্টা তোমার উপরে কার্যকর হয়ে আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু বললেন আমিরুল মুমিনিন বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছি ওমর রাদিয়াল্লাহু আনহু ওই মুসাফিরকে বললেন ঠিক আছে যাও একদিন চলে গেল আসলো না দুই দিন চলে গেল তাও ফিরল না তিন দিন তিন নাম্বার দিনে গোটা মদিনায় আলোচনা চলছে হায় রে হায় আবু যার গিফারির মতো একজন ভদ্র মানুষ অপরিচিত একটা লোকের জন্য কি কারণে জিম্মাদার হলো আজ যদি যথাসময়ে এসে না আসে তাহলে তো তার উপরে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে গোটা মদিনায় উত্তপ্ত অবস্থা সবাই এই কথাবার্তা বলছিল এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করছিল আস্তে আস্তে জোহর হলো আসলো না আসর হলো আসলো না সূর্য অস্ত হয়ে যাবে দিনটা শেষ হয়ে যাবে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ মদিনার সব মানুষ জমায়েত হয়ে গেল আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু সেই জমায়েতে হাজির হয়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যেহেতু কিছুক্ষণ পর সূর্যাস্ত হবে লোকটা আসতেছে না দূরেও তো দেখা যাচ্ছে না আসার কোনো আলামত পাচ্ছি না সুতরাং আবু যার গিফারীকে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত করো
আবু দার গিফারি রাদিয়াল্লাহু আনহুকে মৃত্যুদণ্ডের জন্য যখন প্রস্তুত করা হলো সূর্য ডুবে ডুবে যাচ্ছে ঠিক এমন সময়ে দেখা গেল মরুভূমিতে দ্রুত গতিতে ঘোড়া চালিয়ে কে জানি আসছে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন একটু থামো কে জানি মরুভূমির ধুলা উড়িয়ে আসছে দেখি ওই যুবকটা ফিরল নাকি দেখা গেল সত্যি সত্যি সূর্যাস্তের সময় যুবক এসে হাজির হলো ওমর রাদিয়াল্লাহু আনহু যুবককে বললেন এ যুবক নিশ্চিত জানো তোমার মৃত্যু হবে মৃত্যুর কথা জেনে কি কারণে তুমি এখানে চলে আসলে সে তখন বলল আমিরুল মুমিনিন আমি ওয়াদা দিয়েছিলাম আমি আসব আমি জানতাম না আসলে মৃত্যু থেকে আমি রেহাই পাবো কিন্তু একদিন তো আমাকে মরা লাগবে এই যে আপনার সাথে ওয়াদা করলাম এতগুলো মুসলমানের সামনে ওয়াদা করলাম ওয়াদা মোতাবেক যদি না আসতাম দুনিয়ার এই সামান্য হায়াতের জন্য ওয়াদা পালন না করার কারণে আমি মুনাফিক হতাম মুনাফিক হয়ে মরলে জাহান্নামে যেতাম আমিরুল মুমিনিন মুনাফিক হতে চাই না মৃত্যুকে কখনো ঈমানদার ভয় পায় না আমার উপরে শরীয়তের এই হদ কায়েম হলেও আমি এতে আফসোস করব না কিন্তু দুনিয়া থেকে ঈমানদার হয়ে আল্লাহর সামনে দাঁড়াবো মুনাফিক হয়ে আল্লাহর সামনে যাব না এবার ওমর রাদিয়াল্লাহু আনহু আবু যার গিফারিকে ডাকলেন বললেন আবু যার গিফারি অপরিচিত মানুষ তার জন্য কেন তুমি জিম্মাদার হয়ে গেলে এত বিশ্বাসটাকে কেমনে করলে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু তখন বললেন আমাদের এক মুসলমান ভাই বিপদে পড়েছে কেউ তাকে যদি সাহায্যের জন্য এগিয়ে না আসে তাহলে কাফেররা ইসলাম বিরোধীরা বলাবলি করবে মুসলমানরা এত খারাপ তাদের এক ভাই বিপদে পড়লে আরেক ভাই এগিয়ে আসে না ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে এমন তকবা এমন কথা যেন কেউ বলতে না পারে আমি আমার ভাইয়ের সাহায্যকারী হয়ে সেই সময় আবির্ভূত হয়েছি আর আমাদের অভ্যাস আমাদের ভাইরা কত নিপীড়িত হয় আমরা মুখের মধ্যে তালা লাগাইয়া বসে আছি আমাদের পূর্বসূরি থেকে শিখতে হবে তিনি বলছেন অপরিচিত হতে পারে রক্ত পরিচয়ের চাইতে মুসলমানদের ভ্রাতৃত্বের পরিচয়টা অনেক বড় আফ্রিকার একজন কালো মুসলমান সে আফ্রিকায় তার বাড়ি সে আমার ভাই সে আমার কি আল মুসলিমুন কাল জাসাদিল ওয়াহিদ মুসলমানরা হচ্ছে একটা দেহের ন্যায় একই দেহের ন্যায় দেহের কোন অংশে যেমন আঘাত পাইলে পুরা শরীরে ব্যথা অনুভূত হয় ঠিক তেমনি আমার ভাই কাশ্মীরে ফিলিস্তিনে নির্যাতিত হলে বাংলাদেশ থেকে ব্যথায় আমার অন্তর কেঁদে উঠে এটা মুসলমান আবু যার গিফারি বললেন আমার ভাই বিপদে বলেছে অপরিচিত হুক সে আমার ভাই আমি এগিয়ে এসেছি যখন এবার যুবককে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নেওয়া হচ্ছে ওই দুই ছেলে বলল আমিরুল মুমিনিন থামেন তারে মৃত্যুদণ্ড দেওয়ার দরকার নাই তারে ছাইরা দেন আমরা মাফ করে দিলাম সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন আপনারা ওই পেছনের এরা শুনতেছে না ঘুমাইতেছে কি মজার কিচ্ছা চলে যাচ্ছে এরা বলতেছে আমিরুল মুমিনিন তারে ছাইরা দেন মাফ করে দিলাম আমরা সুবহানাল্লাহ আরে ওমর রাদিয়াল্লাহু আনহু তো আদালতে বসে আরো বা কার বাট্টা হচ্ছে কি বললেন কি ব্যাপার আগে মাফ করলা না তিন নম্বর দিন এসে মাফ করে দিচ্ছ কেন কয় কি জানেন কয় আমার ভাই ওয়াদা রক্ষার জন্য চলে আসছে আর আমার আরেক ভাই নিশ্চিত মৃত্যুদণ্ড জেনেও নিজের জীবনের বিনিময়ে তার ভাইয়ের সাহায্যকারী হয়েছে আমি তার ভাই ভুল করেছে আমার ভাই ভুল করে ফেলেছে আমি যদি একটু দয়া না দেখাই কাফেররা বলবে মুসলমান মুসলমানকে দয়া করে না কাফেরদেরকে এই কথা বলার সুযোগ দিব না আমার ভাইকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিল এই চরিত্রটা যদি আমরা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারতাম আমাদের মধ্যে হৃদ্যতার বন্ধন আরো মজবুত হয়ে যেত আল্লাহ আমাদের অন্তরের সকল কলুষতা তুমি দূর করে দাও আল্লাহ আমাদের হৃদ্যতার বন্ধনকে তুমি আরো মজবুত করে দাও জীবন চলে যাবে মুসলমান ওয়াদা কখনো খেলাফ করতে পারে আমরা ওয়াদার খেলাফকারী হব না ইনশা নাম্বার 9 কষ্ট হচ্ছে ভাইরা নয় নাম্বার মুনাফিক যারা আমানতের খেয়ানতকারী হলো তারা নবীজি বলেছেন লা ঈমান লিমাল্লা আমানাত লাহু যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই মুনাফিকের অনেকগুলো খাসলত রয়েছে তার মধ্যে নবীজি বলেন একটা খাসলত হলো ওয়া ইদা তুমিনা খানা
তার কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে আমানতটা কথার আমানত হতে পারে শরীরের আমানত হতে পারে জানমালের আমানত হতে পারে দায়িত্বের আমানত হতে কথার আমানত কেন বললাম এই যে এক ঘন্টা বসে বয়ান করছি এখানে কুরআন হাদিসের বাহিরে কথা বললে সেটা হবে আমানতের খেয়ানত আবার এই শরীরটা দিয়েছেন কে জান দিয়েছেন কি মাল দিয়েছেন কে তাহলে জানমাল আল্লাহ আমাদের কাছে আমানত রেখেছেন আমরা যদি জানমাল আল্লাহর প্রতি বিনিয়োগ না করি খেয়ানত হবে কার সাথে প্রত্যেকটি দায়িত্ব আমানত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এটাও আমানত সেখানে যদি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে জনগণের সম্পদকে কেউ নিজের সম্পদ বানায় ভোগ করে সেটাও আমানতের নবীজি বলেছেন আখিরি জামানায় আমার উম্মত এত খারাপ হবে খারাপির কারণে তাদের উপরে মাঝে মাঝে এমন গজব আসবে জালজালা হবে বেশি বেশি ভূমিকম্প হবে নবীজি বলেছেন খাসফান ওয়া মাসখান নবীজি বলেছেন ঘন ঘন ঘূর্ণিঝড় হবে ঘন ঘন হঠাৎ হঠাৎ দাবানল ছড়িয়ে পড়বে আগুন লেগে যাবে অগ্নিকাণ্ড ঘূর্ণিঝড় বাড়বে কিছু কিছু আমল আছে এগুলো যখন মানুষ শুরু করবে সেগুলোর কারণে গজবে নিপতিত হবে এক নাম্বার হলো ইদা কানাল মাগনামু দুয়ালাম নবজি বললেন রাষ্ট্রের সম্পদকে যখন নিজের সম্পদ বানাইয়া মানুষ ভোগ করবে গজব দিবেন কি রাষ্ট্রের সম্পদ আমরা অনেক সময় নিজের সম্পদ এমনভাবে বানাই আহারে হায় রে হায় দুঃখের কথা কারে বলবো আমরা তো খাটের নিচে জুতা রাখি আর কিছু কিছু লোক জনগণের দায়িত্ব পাইয়া জনগণের তেল লুকাইয়া খাটের নিচে রাখে ওইদিন এক জায়গায় মাহফিলে গেছে করোনার সময় আমাদের এলাকার এরকম কিছু চোরেরা খাটের নিচে শুধু রাখে নাই না সভাপতি সাহেব রাখছে কোথায় আমি তো নতুন তথ্য পাইছি কয় হুজুর পানির ট্যাঙ্কি সাফ করে ফেলছে পানি নামাইয়া পানির ট্যাঙ্কিতে তেল ভরছে কি জাতের শেষরা চোর এই যে দুর্ভিক্ষ আসতেছে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে এখন সবাই একটু সচেতন হন সরকারি কর্মকর্তাদেরকেও বলেছেন এই যে ডিবিসি নিউজ ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল সময় টিভি এগুলোতে দেখলাম তারা রিপোর্ট করছে কে রিপোর্ট করছে যে সরকারি অফিসের কর্মকর্তারা সরকারি গাড়ি পাইছেন গাড়ি পাইয়া সরকারি কাজে না তাদের ছেলে মেয়ে পুলামাইয়াদের কিন্তু স্কুলে দেয় তারা বাজার করে তাহলে রাষ্ট্রের সম্পদের এটা অপব্যবহার হলো না এটা কি আমানতের খেয়ানত হলো না আমানতের খেয়ানত জনগণের কল্যাণমুখী নয় ঘুষখোর সুদখোর চাঁদাবাজ টেন্ডারবাজ যখন জনগণের প্রতিনিধিত্ব করে জনগণের কল্যাণ করে না জনগণের সঙ্গে খেয়ানত করে এই জন্য চরিত্রবান মানুষকে সেই জায়গায় বসাতে হয় দেখেন তো অমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের একটা ঘটনা বলি কান লাগান অমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভেতরে মোমবাতি জ্বালাইয়া কাজ করতেছেন বলেন তো সেই যুগে কি এমন ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি আরো জোরে বলেন ঘরের ভেতরে মোমবাতি জ্বালাইয়া কাজ করতেছেন হঠাৎ করে তার কিছু আত্মীয় স্বজন ঘরে সামনে থাকা মোমবাতি ফু দিয়ে নিভালেন নতুন আর একটি মোমবাতিতে আগুন জ্বালালেন তারপরে বললেন আসো এরা ভেতরে ঢুকে কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো আমিরুল মুমিনীন আপনার সামনেই তো একটা মোমবাতিতে আগুন জ্বালানো ছিল কেন সেটা ফু দিয়া নিভাই দিলেন নতুন করে কেন আরেকটা মোমবাতি জ্বালালেন তিনি বললেন শোনো তোমরা আসার আগে রাষ্ট্রের টাকায় কিনা মোমবাতির আলো জ্বালিয়ে রাষ্ট্রের অফিসিয়াল কাজ জনগণের কাজ করছিলাম তোমরা যখন দরজায় এসে অনুমতি চাইলে চিন্তা করলাম তোমরা আমার আত্মীয় স্বজন রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালাইয়া এখন যদি আমি তোমাদের সঙ্গে কথা বলি তাহলে জনগণের সঙ্গে বেইমানি হবে রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে আমানতের খেয়ানত হবে আমার আল্লাহর কাছেও জবাব দেওয়া লাগবে এই জন্য আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভাইয়া দিয়া নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালাইয়া তোমাদের সাথে কথা বলছি কেন এমন সমাজ হবে না বলেন কারণ সেই সমাজে কোরআন মসজিদেও ছিল সমাজেও এখনো নাই কে বলছে আপনার এখন মসজিদে সমাজে সেই সময় আর এই সময় পার্থক্য বুঝায় নবীজির সময়ে মসজিদের ইমামতি করেছেন কে কয়েকজন নিয়ে বাকিরা কোথায় বলেন জুড়ে বলতে হবে নবীজির সময়ে মসজিদে ইমামতি করেছেন কে
আরে বলতে পারেন না আপনারা নবীরে পিছনে থিয়া সামনে কে যাবে এত সাহস কার তাহলে নবীজির সময়ে মসজিদে ইমাম ছিলেন কে সমাজের ইমাম ছিল কে যদি আবু জেহেল থাকতো নবীজির সাথে আবু জেহেলের ঝামেলা হইতো আবু জেহেল বলতো ভাতি জাবুকে আসো খাবাগরের খতিব বানাইলাম তোমারে সব ফ্যাসিলিটি দিলাম কোনো বিভেদ আর নবীজি বললেন না চাচা আপনার মতো না মসজিদ চলবে আল্লাহর কিতাব দিয়ে সমাজ চলবে আল্লাহর কিতাব দিয়ে এই জন্য তো আবু জেহেলের সাথে নবীজি টক্কর লেগে গেল আর আমরা এখন কি করেছি কোরআন মসজিদে রাখছি সমাজে আমরা নিজেরা আইন বানায় চালাচ্ছি নিজেরাই আইন বানাই নিজেরাই আবার এটাকে সংশোধন করি এই পর্যন্ত 17 বার আমরা সংশোধনই করছি যার যার ইচ্ছা মতো মানে যে যার ইচ্ছা মতো যার যেভাবে ভালো লাগে সংশোধন করে কুরআন দের হাজার বছর আগে নাজিল হইয়া সংশোধন হইছে মনে হয় 1000 বার হ্যাঁ আরো জোরে বলেন দের হাজার বছরে সংশোধন হইল না একবার আর আমরা 50 বছরে সংশোধন করছি কয়বার ও পাপনার মুসলমানেরা নিজেদের স্বার্থে যেটা বারবার সংবিধান যেটা বারবার সংশোধন হয় সংযোজন হয় সেটা কখনো মানুষের কল্যাণকামী হতে পারে না বরং যেটা চূড়ান্ত ফিক্সড ওইটাই মানুষকে শান্তি দিতে পারে কোন দিন বুঝব আমরা নবীজির সময় মসজিদের ইমাম যে এটা আমি বলবো না আপনাদের কিটা বলবো মসজিদের ইমাম যে বলছি বুঝছি পাবনার মানুষ ভয় পান আপনারা না এই পাবনাকে বলা হয় ইসলামের ঘাঁটি আর সেখানেই বুঝি এত ভয়ভীতি এই পাবনার মুসলমানরা তো বদরি চেতনায় উজ্জীবিত পাবনার মুসলমানরা তো সাহাবীদের ইমান দীপ্ত চেতনায় উজ্জীবিত মানুষ নবীজির সময়ে নবীজি ইমাম মসজিদে সমাজেও বুঝা শুনা বলবেন আবু বকরের সময় ইমামকে মানে গ্র্যান্ড মসজিদের ইমাম মানে প্রধান মসজিদের ইমামকে আর মদিনার দায়িত্ব আবু বকর তিনি আরেকজনে দিয়া থইছেন যা আপনি চালান আরো আসতে বলেন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যাবে না অন্য করেই দায়িত্ব দিবে বুঝি না যেখানে এক লোক এসে বলছে আল্লাহর রাসূল বিচার করছে পছন্দ নেই আপনার কাছে আসছে বলছে ঠিক আছে দাঁড়াও আমি খুব সুন্দর বিচার করতে জানি গড়ের মধ্যে গিয়া তরবারি আনে তরবারি আনার পরে তার গর্দান থেকে মাথা আলাদা করে দিয়েছে রাসূলুল্লাহর বিচার যে মানে না তার দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই সেই ওমর ওমরের সময় কারবারটা কি হয়েছে জানেন ইসলাম মদিনায় থাকে নাই অর্ধ পৃথিবীতে ইসলাম ছড়িয়ে গিয়েছে এবার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টকে গ্র্যান্ড মসজিদের ইমামকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় মসজিদের ইমামকে আর গোটা খেলাফতের ইমামকে আরো আসতে বলেন আলী রাদিয়াল্লাহু আনহুর সময় ইমামকে সমাজের ইমামকে এখন আমি মসজিদের ইমাম আর আপনি সমাজের ইমাম এখন এটা চলছে এটা চলার কারণে মসজিদে ঠিকই আল্লাহওয়ালা লোক আছে কিন্তু সমাজে বেশিরভাগ ক্ষেত্রে চোর বাটপাররা সমাজ পরিচালনার দায়িত্ব পেয়ে গিয়েছে এই জন্য পরিবর্তন আসতেছে না মসজিদে আমরা যেমন যোগ্য ইমাম রাখি তেলাওয়াত শুদ্ধ হইতে হবে কামিল পাশ হইতে হবে অথবা আরবি ইসলামিক স্টাডিজ কুরআন হাদিস দাওয়া ইত্যাদি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হইতে হবে অথবা দৌরায়ে হাদিস হইতে হবে হুজুরের বউ পর্দায় থাকতে এইরকম একজন আল্লাহওয়ালা মানুষকে আমরা যেমন মসজিদের ইমাম বানাই ইমাম বানাইলে নামাজ পড়তে শান্তি লাগে ভালো লাগে ঠিক তেমনি নামাজি আল্লাহওয়ালা তাকওয়াবান চরিত্রবান লোকদেরকে যখন আমরা সমাজের দায়িত্বে বসিয়ে দিব এই সমাজে আল্লাহ রহমত আর বরকত নাজিল হতে থাকবে নইলে শান্তির স্লোগান দিতে থাকবো শান্তি আমরা কোনোদিনও পাবো এজন্য কোরআনকে আমরা মসজিদেও রাখবো সমাজেও নাকি মসজিদে আইসা নামাজ পড়বেন ঠিক এরপরে আব্রাহাম লিঙ্কনের দিকে যাবেন লেনিনের দিকে যাবেন কি কায়দা করে সারা জীবন করছে আব্রাহাম লিঙ্কন আর লেনিন আমি আমাদের দেশের কারো নাম বলে নাই বললে তো অসুবিধা আমি বলছি আরেক ব্যাটার নাম এটা আমাদের দেশেরও এরপরে আবার কায়দা করছে মরার পরে কয় বিসমিল্লাহি আলা মিল্লাতি
অর্থ কি? কয় আল্লাহর নামে রসুলের দলে সারা জীবন করছে আব্রাহাম লিঙ্কনের দল, লেলিনের দল, মরার পরে উঠতে চায় কার দলে? আরো জোরে বলেন, সারা জীবন রসুলের দলে যায় নাই। রসুলের দলের আদর্শ কি? রসুলের দলের আদর্শ কি? সারা জীবন কুরআন বিরোধীদেরকে ধরে ধরে পিটাইছে, মরার পরে আবার রসুলের দলে কায়দা করে উঠতে চায়। রসুল বুঝি ঠেকছেন যে তোমার জীবন যৌবন রসুলের কাজে লাগে না, এখন মরালা আসি তাই না, রসুল কি করবেন? আল্লাহ আমাদেরকে হেদায়াত দেন। তাহলে আমানতের খেয়ানতকারী হয় যারা মুনাফিক হয়, দশ নাম্বার গেল, নয় নাম্বার গেল, দশ নাম্বার হচ্ছে মুনাফিক গুলো কোরআনের আইনের বিরোধী হয়, তারা সব মানলেও কোরআনের আইন সমাজে কায়েম হোক এটা তারা চায়। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসা ৬১ নম্বর আয়াত, ওয়া ইযা ক্বীলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা বলছেন আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ আর তার রাসূলের বিধানের দিকে ফিরে আসো, এখানেই শান্তি, এখানেই নিরাপত্তা, অ নবী আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিকরা পাশ কাটিয়ে চলে যায়, তারা কোরআনের আইনকে বর্বর আইন মনে করে, কোরআনের আইন কায়েম হোক এটা তারা চায় না, কারণ কোরআনের আইন কায়েম হলে তারা চুরি করতে পারবে, কারণ তাদের আইনে চুরি করে জেলখানায় গেলেও জামিন নিয়ে বের হওয়ার সুযোগ আছে, আর ইসলামের আইনে চুরি করলেই হাত কাটার বিধান। এই জন্য চোর কখনো চাইবে না সমাজে আল্লাহর কোরআনের আইন কায়েম হোক, ধর্ষণকারী কখনো চাইবে না সমাজে কোরআনের বিধান কায়েম হোক, তারা সব সময় চাইবে তাদের আইন থাকুক, কারণ ইসলামে ধর্ষকের বিচার হলো মৃত্যুদণ্ড। যদি সমাজে কোরআনের আইন থাকতো চোর ডাকাত এত বেশি সমাজে থাকতো। দেখি একটা বিচার কোরআন দিয়ে করে দেখুন তো, একটু সবার সামনে চোরের হাত কাটেন, যতগুলা চোর আছে এই বিচার দেখে একদম সাইজ, একটা ধর্ষকের বিচার কোরআন দিয়ে করে দেখেন সবগুলা লুচ্চা বদমাশ সাইজ হয়ে যাবে। এখন যারা নিজেরাই অন্ধকার রাতে ওই পল্লীতে যায়, তারা কি কোনোদিন কোরআনের আইন চাইবে? যারা নিজেরাই দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে পাচার করে বিদেশে পাঠায়, তারা কি কখনো কোরআনের আইন চাইবে? চোর কখনো কোরআনের আইন চাইবে না, ডাকাত কখনো কোরআনের আইন চাইবে না, সন্ত্রাসী কখনো কোরআনের আইন চাইবে না, মুমিনরা কেবল কোরআনের আইন চায়। দেশে চুরি ডাকাতি কমতেছে না বাড়তেছে? হায় রে বাপ রে বাপ, চোরও দেখছি জামিন নিয়ে বের হয় কি নাই নাকি, জামিন নিয়ে আরো প্রমোশন হয়, ডাকাইতে দিয়া তারপরে আবার ঢুকে, কত পাড়া বানাইছে। এ সকল চোররা কখনো কোরআনের আইন চাইবে না, বরং শান্তি চায় যারা, শৃঙ্খলা চায় যারা, ইনসাফ হোক এটা চায় যারা, কোরআনের আইন তাই যারা। কোরআনের আইন থাকলে নারীরা অশান্তি পেত। দেখেন না আমরা একটু পর্দার কথা বলি, তারা কি বলে? কয় হুজুরগুলা এই মোল্লাগুলা নারী প্রগতিতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, শেয়াল সবসময় মুরগির স্বাধীনতাই চায়, শেয়াল সবসময় মুরগির স্বাধীনতা। এই পৃথিবীতে সর্বপ্রথম নারীর সম্মান মর্যাদা প্রতিষ্ঠিত করেছে ইসলাম। নারীদেরকে যখন কন্যা সন্তান জন্ম নিলে জীবিত পুঁতে ফেলা হতো, সেখান থেকে ইসলাম উঠাইয়া তাদেরকে রানীর সিংহাসনে বসিয়েছে। এরা রানীকে চাকরানি বানাইছে, আর ইসলাম রানীকে রা, ইসলাম নারীকে মহারানী রাজরানী বানাইছে। এরা নারীকে ঘর থেকে বের করে চাকরানি বানাইছে, রানীর কাজ চাকরি করা না হুকুম করা, এটাও বুঝতাম না পাবনার মানুষ, হুকুম করা। ইসলাম বলছে নারী তুমি ঘরে থেকে তোমার হাজবেন্ডকে বলো এইটা নিয়ে আসো, এইটা এমনে করো এমনে করো, ইসলাম বলছে নারী তুমি রানীর মতো থাকো, আর এই সকল শেয়াররা মুরগির স্বাধীনতা চাইয়া এখন তারা নারীকে চাকরানি বানাইছে। তাও ভালো চাকরানি বানায় নাই, ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের রিসিপশনে বসাইয়া ভোগ্য পণ্য বানিয়েছে। এরা মুখে মুখে নারী প্রগতির কথা বলে, কলেজ বিশ্ববিদ্যালয়ে তারা নারীদের অন্য ধরে টানাটানি করেছে। আমরা নারী শিক্ষার বিরুদ্ধে নই, আমরা নারী শিক্ষার পক্ষে, আমাদের বোনরা পড়াশোনা করবে, কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, মা বোনরা আসছে নাকি?
মাহবুবদের উদ্দেশ্যে বলা উচিত কথা, আমার বোনরা যারা কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন, মাশাআল্লাহ এটা এতক্ষণ ধরে কেন বললেন না, আমার মা বোনদেরকে বলছি, পর্দা করবেন আপনারা, আমার বোনরা যারা ইউনিভার্সিটিতে কলেজে পড়েন পর্দা করে যাবেন, বোন আপনারা বেপর্দা হয়ে যাইয়েন না, বেপর্দা হয়ে যাইয়েন না আপনারা, এই চামড়া এটার জবান কিয়ামতে খুলে দিবেন কে? এখানে আলেমদেরকে সাক্ষ্য রেখে বলছি আল্লাহর কোরআনের আয়াত, কিয়ামতের দিন চামড়া কথা বলবে, তখন এই লোকরা বলবে, জাহান্নামীরা বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এ চামড়া তোমারে এত আসকার আমাস্কার এদের ডললাম, আমার বোনরা শোনেন, আপনি বলবেন তোমারে এত ডলাডলি করলাম, এত মেকআপ করলাম, সাবার জেল দিয়ে গোসল করলাম, এত ফেস ওয়াশ করলাম, এত ডলা ডললাম, তুমি এখন আমার বিরুদ্ধে কথা বলে নাফরমানিটা কেন করছো? চামড়ার জবান খুলবেন কে? চামড়া বলবে কলু আনতাকানাল্লাহু কুল্লা শাই, চামড়া বলবে যে আল্লাহ সবাইকে বাকশক্তি দিয়েছেন তিনি আজ আমার জবান খুলে দিয়েছেন, আল্লাহু আকবার। আমার বোনরা এই চামড়া যে চামড়াটা দেখাচ্ছেন এই চামড়া আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, খবরদার বোনেরা বেপর্দা হয়ে বেরোয়েন না। আমার মাদেরকে বলছি মেয়েদেরকে কখনো বেপর্দা বানাইয়া ঘর থেকে বের করবেন, আপনারা নিজেদের বিবিকে স্ত্রীকে বেপর্দা বানাইয়া যাইয়েন না। আচ্ছা বলেন তো ভাইয়েরা, কুরআন হাদিস একটু বাদ দেন, একটু রুচি নিয়ে যদি প্রশ্ন তুলে আটকে যাবেন তো আপনি, আপনার বুকে যদি বেপর্দা নিয়ে বের হন, মনে করেন শাড়ি পরাইয়া বের হয়েছেন, মুখ খোলা শাড়ি পরলে তো পেট পিট এমনি দেখা যায়, তাহলে আপনার বউয়ের শরীরের কিছু অংশ মানুষ দেখতেছে, দেখে অনেকে বলতেছে ওয়াও ভাবিকে হেভি লাগতেছে, বড় ভাই তার ভাবিকে নিয়ে বেরোইছে এলাকার ছোট ভাই বলতেছে ভাই এটা কে, কোনোদিন দেখলাম না, কয় চিনস না এটা তোর ভাবি, কয় উফ, আরেকজন কয় ইস, আরেকজন বলতেছে উফ জুস লাগতেছে, এ পাগলা কার জুস কে খায়, আপনাদেরকে হাসানোর জন্য বলি নাই, আপনার বউয়ের চামড়া মানুষ দেখে এরকম কমেন্ট করে আপনার তো রুচিতে সমস্যা আছে মিয়া, আপনি রুচিশীল মানুষ নন, আপনি রেস্টুরেন্টে খেতে গিয়েছেন ওই খাবারের মধ্যে ময়লা পড়েছে পোকা পড়েছে আপনি খাবেন? তো আপনার বউয়ের শরীরের দিকে মানুষের নজর যায়, ওই বউকে নিয়ে রাতে একসাথে থাকেন, আপনার তো রুচিতে সমস্যা আছে মিয়া, কুরআন হাদিস দা বহুত ওয়াচ করছি আপনারা বুঝলেন না, আবার বউয়ের ফটো ফেসবুকে আপলোড মারে, এগুলো আপনাদের পাবনায় অবশ্য নাই, হায় রে হায় এটা পাবনায় এসে কমন পড়ল কেমনে, যাইতে দিবেননি আপনারা আমার না, রাস্তায় আটকাই ফেলবেন, কোনো কথা তো বাকি নাই। আচ্ছা ভাইরা বলেন তো, এই এদিকে তাকান, কমন টমন আবার পড়ছেনি, ফেসবুক এটা পাবলিক না পার্সোনাল? এ ভাই পার্সোনাল কেমনে, ঘুম আসছে নি আপনার, আপনি তো খাওয়াইলে না আমারে ঠিকঠাক, তখন সেন্স ছিল এখন কই গেল, ভাই অনেক ভালো মানুষ সাংবাদিক, ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দেন আল্লাহ, বউ এখন বলেন ফেসবুক পার্সোনাল না পাবলিক? আর বউ তো ধরা খাইছে, ফেসবুক পাবলিক আর বউ, এখন পার্সোনাল জিনিসকে পাবলিক সাইডে আপলোড দেয় কারা? নিজের বউকে জনগণের সম্পদ বানাইছে যারা, বেহায়া বেসরম নির্লজ্জ আত্মসম্মান বোধ বলতে তার মধ্যে কিচ্ছু নাই। আর আমার আপারা কি করেন, যে ফটো আপলোড মারে যে স্টোরি দেয় আবার টিকটক বানায়, আরে বাপ রে বাপ, আমার বোনদেরকে বলবো খবরদার, নিজের এই চেহারা একমাত্র স্বামীর জন্য, কার জন্য? কিছু মহিলা আছে দেখবেন, যেহেতু আপারা আসছেন তাদের উদ্দেশ্যে বলি, কোথাও বের হবেন বিয়ে শাদি খাইবেন বা কারো বাড়িতে যাবেন, ওরে বাপ রে বাপ, সাজগুজ করতে 2 ঘন্টা, যে মহিলা ঘর থেকে কোথাও বেরোইতে 2 ঘন্টা সাজগুজ করে, বুঝবেন সে পরপুরুষকে আকৃষ্ট করার জন্য নিজেকে তৈরি করে। আপনি ঘর থেকে বের হবেন জাস্ট বুরখা পরবেন, 5 মিনিট লাগার কথা, হয়তো ফ্রেশ হচ্ছেন বুরখা লাগবেন, এত কিছু করার কি দরকার, বুরখা একটা পরবেন
নিকাব লাগাবেন, আপনার বিউটি আপনার সৌন্দর্য সব হাজবেন্ডের জন্য। তিন ঘন্টা সাজবেন, হাজবেন্ড বাড়িতে আসার আগে একদম দরজা লাগাইয়া সাজগুজ করে নিজেকে তৈরি করে রাখেন, আমার হাজবেন্ড আসলে আমার সবকিছু আমার হাজবেন্ডের জন্য উজাড় করব। সাজগুজ করবেন আপনি আপনার স্বামীর জন্য, পর পুরুষের জন্য নয়। আর কিছু কিছু মহিলা আছে পর পুরুষের সামনে সাজগুজ করে গেলে তারপরে যদি পর পুরুষ বা ছেলেরা যদি বলে মানে কমেন্ট যদি করেছে যে খুশি ভাবি যে সুন্দর লাগতেছে কয় থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওফ ভাবি যা লাগতেছে কয় কি যে বলো আছে কি যে বলো, ভাই রে এইটার কথা আর কই আমি, আজকে দুপুরে এক ভাই দুই ঘন্টা এই দুঃখ শেষ করতে পারে নাই বইয়া, আট বছরের সংসার শেষ, কয় বছরের সংসার, এগুলো বাড়ছে এখন তো আমার অন্যদিকে আবার চলে যাওয়া লাগতেছে, বাবাজানদের কষ্ট হচ্ছে, যুবকদের কষ্ট না হলো বাবাজানদের কষ্ট হচ্ছে, পরকীয়া এটা এমনি এমনি বাড়ছে না, এটার বেশ কিছু কারণ খুঁজে পাইছি আমি। এক নাম্বার কারণ, হাজব্যান্ড ওয়াইফ বিয়ের পরে এক দুই বছর ঠিকঠাকই চলে, এরপরে দেখা যায় দুজন দুজনকে সম্মান করে না, এটাও আছে, এটা ছেলেদের ক্ষেত্রে বেশি হয়, রাগ করেন না আপনারা, না 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 বিয়ে করছেন আপনি কয় না না, মিসকিনের জগতে থাকলে এটা বোঝা যাবে না, মানে এখানে যারা অবিবাহিত মিসকিন তারা এটা বুঝবে না, মিসকিন ওই অর্থে বলি নাই মানে একা তো একা এখনো জীবন সঙ্গী পায় নাই, আমি দোয়া করছি আল্লাহ সবাইকে উত্তম জীবন সঙ্গী দান করেন। বাপরে বাপ দেখছেন ঘুম ভাঙছে, বিয়ের কথা বললে তারা যে খুশি, অসুবিধা নাই। তো বলছিলাম কেমন হয়, রাগ করেন না, আছে ঈশ্বর দিতে কাপড়ের দোকান, গেছে কিছু মহিলারা আসছে কয় আপু ভাবি আসেন না, আরে ভাবি অনেকদিন পরে আসতেন, যে আসেন না অনেক সুন্দর একদম মানাবে আপনাকে ফাটাফাটি আসেন, কি সুন্দর নরম ভাষায় কথা বলছে, বউ অনেক ভালোবাসে, ফোন করেছে দুপুরের খাবার খাইছে কিনা, কি গো খেয়েছ, বউয়ের সাথে গরম পরনারীর সাথে তো পরকিয়া পারবে না, ভাইদেরও খালি দোষ নাই ভাবিদেরও দোষ আছে, ভাই গিয়েছে অফিসে ফোন দিয়েছে ভাবিকে খুব ভালোবাসে, কি গো কি করছো, খাওয়া দাওয়া করেছ, রেস্ট করেছো, বাচ্চাদেরকে খাইয়েছ, আরে বাবা খাওয়ার টাইম আছে নাকি তোমার ঘরে দাসে ভাই, কিছুক্ষণ পর পাশের বাড়ির একটা ভাই আসছে, আচ্ছা শাহরিয়ার ভাই কি বাড়িতে আছেন, কয় না নাই তো আমি আছি, নরম ভাষায় বলছে না গরম ভাষায় বলছে, হাজবেন্ডের সাথে গরম পাশের বাড়ির ভাইয়ের সাথে, আল্লাহ কোরআনে বলেছেন নারীরা কোমল কণ্ঠে কখনো পর পুরুষের সাথে কথা বলো না, নিষেধ করেছেন কে, হাজবেন্ডের ফোনও রিসিভ করবেন না, পর পুরুষ আপনার কণ্ঠ শুনবে, কথার নাম লতা, কথার আরেক নাম, এখান থেকেই বাড়বে, হয়তো ফোন দিছে ভাই কোথায় একটু ওয়াশরুমে, ও আচ্ছা ভাবি কি অবস্থা কেমন আছেন খাইছে, এই তো কথা শুরু হয়ে দরকার নেই, কোনো দরকার পরকিয়া বাড়ছে কেন, সম্মানবোধ নাই, একসাথে বসে খায় না, একটু প্রশংসা করে না, এই যে রাতের বেলা যাবেন গিয়ে ভাবিকে একটা সালাম দেন না কেন, সালাম টালাম দেন, আজকে তো ভাবিরা শুনতে যায় সালাম না দিলে খবর আছে, বলবে এই বুঝি ওয়াজ শুনে আসছো, তো এক ভাই একদিন কয় হুজুর বিপদও পড়ছি আমি, কি বিপদ হয়েছে, কয় ঘরের মধ্যে গিয়ে দিছি কলিং বেল, আমার বউ দরজা খুলছে বলছি আসসালাম আলাইকুম, কয় কি ঢং করো আমারে তুমি চিনো না, মানে ভাবছে সালাম শুধু পরিচিত মানুষকে দেওয়া, আর অবিবাহিতরা বলতেছে হুজুর কেন যে এগুলা বইলা মনের জ্বালা বাড়ান, তোমাদেরও সময় আসবে ভাই ইনশা, আপনার স্ত্রীকে ভালোবাসুন, এক প্লেটে বসে খাবেন, এক কাপে কফি চা শেয়ার করবেন, এগুলো নায়ক নায়িকার সুন্নত নয়, এগুলো নবীজির সুন্নত, আম্মাজান আয়েশার সাথে নবীজি এক গ্লাসে পানি শেয়ার করেছেন, একই হাড্ডি দুইজনে খেয়েছেন, আরে আমার নবী যখন দুনিয়া থেকে চলে যান আম্মাজান আয়েশা বলেন আমি পৃথিবীর শ্রেষ্ঠ নারী, কারণ আমার মুখের লালা চুষে চুষে খেয়ে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছে, মহব্বত প্রেম ভালোবাসা রোমান্স আপনি নবী থেকে শিখেন, বুখারীর হাদিস, নবীজি দুনিয়া থেকে যখন চলে যাচ্ছেন শেষ সময়ে বললেন আয়েশা
একটা মেসওয়াক দিতে পারবে আমাকে? একটু মেসওয়াক দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা মেসওয়াকের ব্যবস্থা করলেন। যারা মেসওয়াক করেন আপনারা, একটা ইনটেক মেসওয়াক নরম থাকে নাকি শক্ত থাকে এটা? তা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা একটু চাবাইয়া দিলেন। তো চাবাইলে কি মুখের লালা সেখানে লাগে না? নবীজি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি নবীজির কি ভালোবাসা! নবীজি মেসওয়াকটা হাতে নিয়ে মেসওয়াক করেছেন, পরে বললেন, আয়েশা দেখো আমি মেসওয়াকটা পরে করব, এখানে তোমার মুখের লালা লেগে আছে, তোমার মুখের লালাটা আগে আমি আমার ঠোঁটে লাগাই। এখান থেকে না শিখবেন, নবীজি এক গ্লাসে পানি খেয়েছেন, আপনারা তো এক গ্লাসে পানিও খান না, ভাবির সাথে এক গ্লাসে পানি খাবেন, এক প্লেটে ভাত খাবেন মাঝে মাঝে, এক কাপে কফি শেয়ার করবেন। অবিবাহিত ভাইরা বেশি আফসোস করে না, সময় আসবে ইনশা। এরপরে ভাবিকে দৈনিক হাজার হাজার বার আই লাভ ইউ বলবেন। হাসতেছেন কেন আপনারা? হ্যাঁ, ইসলাম কি সুন্দর! বিয়ের আগে পরনারীর দিকে তাকানো গুনাহ, আই লাভ ইউ বলা তো আরো বড় গুনাহ। আর বিয়ের পরে বউয়ের দিকে তাকাবেন, বউকে স্পর্শ করবেন, আই লাভ ইউ বলবেন, যত বলবেন তত নাকি লিখা হবে, সুবহানাল্লাহ। ভাবিকে গিফট দিবেন, পছন্দের মূল্যায়ন করবেন, পরকিয়া বাড়বে না ইনশা। আমরা জায়গা মতে ফিরে যাই। তাহলে আমি বলছিলাম চোররা কখনো কুরআনের আইন, মুনাফিকের খাস লোক হলো মুনাফিকরা কুরআনের আইনের বিরোধী হয়, মোনাজাত করে উঠবেন তো? না বলছে কে রে? বারোটা, ইয়া আল্লাহ বিষয়, আমি বারোটা আর পাঁচ থেকে ছয় মিনিটে শেষ করবো, আপনাদেরকে নিয়ে মোনাজাত করবো, তবে আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ। আমি পাবনায় আপনাদের এই আশপাশে আরো বহুবার এসেছি, পাবনার মানুষই অন্যরকম, পাবনায় আসলে ভালো লাগে, এবং একমাত্র পাবনায় আসলেই দেখছি এক ঘন্টা আর ঠিক থাকে না, উঠি সব জায়গায় নিয়ত করে এক দেড় ঘন্টা বলবো, দুর্বল মানুষ সফরের কারণে। পাবনায় আসলে এটা আর হয় না, পাবনার মানুষ এমন ভাবনার জগতে নিয়ে যায় যে তারা ভাবনার জগতে ফেলাইয়া দুই আড়াই ঘন্টা নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, এটার নাম আন্তরিকতা, আল্লাহ কবুল করুক আমাদের এই ভালোবাসা, আল্লাহ কবুল করুক। নাম্বার ইলেভেন, এগারো নাম্বার হচ্ছে মুনাফিকগুলো সবসময় এই পয়েন্টটা শোনেন, কিও সাদা পাঞ্জাবি খুই যান, মুনাফিকের এগারো নাম্বার বৈশিষ্ট্য হলো সব সময় ভয়ে থাকে, না জানি কোন সময় কোন আয়াত বলে তার চরিত্র ফাঁস করা হয়। নবীজির সময় মুনাফিকরা সব সময় ভয়ে থাকতো, না জানি কোন সময় কোন সূরা নাজিল হয়। এখন দেখবেন মাহফিলেও, এমন কি মসজিদে শুক্রবার জুমার দিনে মুনাফিক মার্কা লোকেরা ভয়ে থাকে, না জানি কোন সময় হুজুর আমার কথা কইয়া দেয়। আল্লাহ কোরআনে কারিমে সূরা তাওবার ৬৪ নম্বর আয়াতে বলছেন, ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম। আল্লাহ বলছেন মুনাফিকগুলো সব সময় আশঙ্কায় থাকে, না জানি কোন সময় কোন সূরার আয়াত নাজিল হয়, তাদের চরিত্র ফাঁস হয়ে যায়। এই মাহফিলও দেখবেন পাবনায় আলহামদুলিল্লাহ এই নিয়মটা নাই, কিন্তু অনেক জায়গায় আছে হুজুর উঠার আগে স্লিপ দেয়, হুজুর এইটা বলবেন এইটা বলবেন, এইটা বলিয়েন না, মানে যেটা বললেন নার কথা বলতেছে ওইটা বললেই তার সাথে মিলে যাবে। তো এটা মুমিনের খাসলত না, এটা মুনাফিকের খাসলত। ওই যে খুজুরের কিচ্ছা আমি বলি, শুক্রবার জুমার দিনে তিনি ওয়াজ শুরু করছেন, সুদের বিরুদ্ধে ওয়াজ সভাপত মারছে, হুজুর বুঝছে কমন পড়ছে, আরম্ভ করছে ঘুষের ওয়াজ সেক্রেটারি মারছে, এরপরে গেছে আবার টেন্ডার বাজির বাজে ক্যাশিয়ার মারছে, এইরকম রেড সিগন্যাল মাইরা মাইরা ইমাম সাহেবকে সতর্ক করে। ইমাম সাহেব যদি জাতের ইমাম হন, ভালো ইমাম হন, তাহলে এদের পরোয়া না করে হক কথা রসুল্লাহর মিম্বরে বসে বলতেই হবে। মুনাফিকের বারো নম্বর খাসলত হলো, এখন একটু সংক্ষেপে বলে ফেলি, বারো নম্বর খাসলত হলো এরা ইমানদাররা ভালো জায়গায় থাকলে বিজয়ী হলে গিয়ে বলে আমরা তোমাদের সাথে ছিলাম, আর ইমান বিরোধীরা বিজয়ী হলে বলে তোমাদের সাথে ছিলাম। ১৩ নম্বর হচ্ছে এরা সবসময় ইমান রক্ষার আন্দোলন থেকে দূরে থাকে। ওই যে তাবুকের যুদ্ধে কিছু মুনাফিকরা মুনাফিকি করে যায় নাই সফরের ক্লান্তি দেখায়া, এখনো দেখবেন মুসলমান সমাজে এমন বহু মুনাফিক আছে বলে আমি আল্লাহ আর রাসূলের উপর টাটকা ইমান এনেছি, কিন্তু দেখা যায় নবীর ইজ্জতের উপরে আঘাত আসলে মুনাফিকের মতো ঘরে বসে থাকে, বাইরে বের হয়ে প্রতিবাদও জানায় না। এরা ইমান রক্ষার আন্দোলনে নিয়ে চলে। ১৪ নম্বর হচ্ছে মুসলমানরা বিপদে পড়লে এরা খুশি হয়। ১৫ নম্বর হলো মুনাফিকরা নিজেদেরকে সব সময় চালাক আর বুদ্ধিমান ভাবে, অথচ তারাই হলো দুনিয়ার সবচেয়ে বড় বোকা। আমি সংক্ষেপে শেষের তিনটা পয়েন্ট বলছি,
কারণ এই যে যারা হাঁটতেছেন যায়েন না বসে যান এটা জীবনের শেষ মোনাজাত হইতে পারে তো এই যে 15টা খাস লোক আমি বললাম জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে 15টা খাস লোক আমি বললাম বলেন তো এই স্বভাবগুলো থাকলে মানুষ কি হবে আরো জোরে বলেন কি হবে আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই না মুমিন হয়ে মরতে চাই কারা কারা আমরা মুনাফিকের রোগ থেকে বেঁচে মুমিন হয়ে বাঁচতে চাই মরতে চাই হাত তুলে দেখায় আল্লাহ আল্লাহ কবুল করেন তাহলে এই 15টা কাজে নিজেদেরকে জড়াবো মিথ্যা বলবো ওয়াদা ভঙ্গ করব কুরআন বিরোধী কাজে জড়াবো কুরআন বিরোধী দল করব রাসূল বিরোধী দল করব